गाइस वेलकम टू न्यू वीडियो गाइस आजकेर वीडियो सम्पूर्ण देखले बुझते पारबे किभाबे एकटा छोट्ट व्यवसा के बड़ो करे निया जाए निजेर कठोर परिश्रमेर माध्यमे। जदि तुमराओ चाओ एकटा छोट्ट व्यवसा के एकदम कठोर परिश्रमेर माध्यमे बड़ो करते एबं व्यवसा करार सब धरनेर गाइडनेस पेते ताहले भिडियोटिके एकटु स्किप ना करे सम्पूर्णटा देखबे। तो गाइस आज आमरा भिजिट करेछिलाम सबचेये बड़ो नाइकी ম্যানুফ্যাকচারিং कारखाना हाली शहरेर बुके দেবারপন টেলার্সে, जेखाने तुमरा पेये जाबे प्रत्येकटा ब्रैंडेड कम्पानीर कुर्ती, যেমন হচ্ছে যে হর্ষিতা থেকে শুরু করে রামকৃষ্ণ গোল থেকে শুরু করে DCM সব ধরনের ব্র্যান্ডেড কোম্পানির নাইটি একই ছাদের তলায় পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। যারা মনের মতো একটা ব্যবসা করতে চাইছো তারা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কতটা ইউনিক ইউনিক কালেকশন রয়েছে এবং কতটা রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে। আর কোনো জায়গা থেকে কোনো আইটেম কেনার আগে অথবা আর্থিক লেনদেন করার আগে ভালো মতো ভেরিফাই করবে, যাচাই করবে, তারপরে জিনিস কিনবে, কারণ তখন সেই মুহূর্তে আমি থাকবো না, সমস্ত ভেরিফাইটা তোমাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। আর আমার দেওয়া তথ্য পেয়ে তোমরা যদি একটু উপকৃত বলে মনে হয় থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা কল করে দিতে একদমই ভুলবে না। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার। আচ্ছা আচ্ছা, তা শুরুতে একটুখানি পরিচয় করে দেব, যেহেতু যারা নতুন ভিউয়ার্স আছে তাদের জন্য একটু পরিচয়টা দিয়ে দিবে। তা দাদা কেমন আছো একটু বলে দিবে। খুব ভালো, আর সত্যি কথা বলতে তোমার ছেলে তো ভালো থাকতেই হবে, খারাপ থাকলেও কিন্তু খারাপ আছি, গলার সমস্যা, এটা কথা বলতে বলতে মানে মানুষকে এত বোঝাতে হয়, এটা কিন্তু প্র্যাকটিক্যাল একবার ফোন করে কেউ যদি দেখতে মানে প্রমাণ চায় তো ফোন করুক, আমি তার ডিটেলস ইতিহাস আমি বুকিয়ে করে দিই যে আমার কোথায় কী আসতে হবে, কীভাবে ডেভেলপ করতে হবে, কীভাবে সব করতে হবে। তো আজকে যাই হোক, এ হচ্ছে আমার তারা খুবই ছোট, একজনের বয়স হচ্ছে প্রায় 10 বছর হতে চলছে আর একজনের বয়স প্রায় 3 বছর। তো ও দুজনকে সামলে এবং সংসার সামলে, আর এই ব্যবসাটা অ্যাকচুয়ালি ওর, তোমরা জানো কিন্তু আমার ভিউয়ার যারা রয়েছো অল ওভার ইন্ডিয়াতে এবং বাইরে যারা রয়েছো এসজে বিজনেস ইনফরমেশনের তরফ থেকে সবাইকে জানাই আমাদের আন্তরিক ভালোবাসা, দেবারপন টেলার্সের তরফ থেকে সবাইকে জানাই আমরা, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের সাথে তাড়াতাড়ি করে কন্ট্যাক্ট করো, এই ভিডিওটা দেখার পরে অতি অবশ্যই ফোন করবে। আর আমরা ভালো থাকার কারণ কি বলো তো, তোমাদের মতন ভালো লোক পেয়েছি আমরা, সত্যি কথা বলতে তোমরা আমাদের গড, তোমাদের মতন লোক পেয়েছি বলে তোমরা যেমন ভিডিও বানাচ্ছ, তোমাদের যে ভিউয়ার্স রয়েছে যারা ভিডিও দেখছে, এই যে ভিডিওটা যখন রিলিজ হবে সবাই কেউ না কেউ কিছু লিখবে যে দাদা তোমাদের ব্যবহার ভালো, তোমাদের ব্যবহার খারাপ, তোমরা কেমন, তোমরা এইগুলো শুনলে না আমাদের কিন্তু আস্তে আস্তে না আমাদের যত দিন যাচ্ছে তত না কিছু শিখতে পাচ্ছি। আর বৌদিও সব ব্যাপারটাই হ্যান্ডেলিং করে, হ্যাঁ ও নিচে থেকে কিন্তু সংসার সামলাচ্ছে। আমাদের একটু ছোট ঘটনা বলি, যারা নতুন ভিউয়ার যারা তোমার চ্যানেলে বৌদিকে আজকে দেখবে, আজকে কিন্তু আমার একটা বিজনেস রয়েছে সেটা আমার প্রত্যেকটা লোকই জানে, আমি কিছু লুকাই না। আমার বাইরে যেটা রয়েছে দিল্লিতে বোম্বেতে আমার ব্যবসা যেটা রয়েছে শাড়ির ব্যবসা সেটা কিন্তু আমি করি এটা, কিন্তু আমার সাথে আমার ওয়াইফ কিন্তু আমাকে যখন লকডাউন যখন পিরিয়ড যখন শুরু হলো তখন আমি দিল্লি থেকে চলে আসলাম, আসার পরে কিন্তু এটা কোনো গল্প কাহানি না, তার প্রমাণ সব রয়েছে এবং সবাই জানে, আমি লোকাল যদি কেউ টোটোওয়ালা রিক্সাওয়ালা বা আদার্স পাড়া যদি কাউকে জিজ্ঞাসা করেন যে আমার কী ব্যবসা প্রথম, সে এখনও করি সেটা, এখনও যাই আমি। তো সেই সময় লকডাউনের সময় আমি দিশাহারা হয়ে গেছিলাম যে কী করব, তখন কিন্তু এ কিন্তু আমার সাপোর্ট করেছিল যে আমার যদি নাইটি তুলে দাও, সেই আপনারা হয়তো জানেন আমাদের আদার্স যারা চ্যানেল তার নাম বলতে পারছি না কারণ প্রত্যেকটা চ্যানেলের একটা নিয়ম থাকে, তো সেই চ্যানেলে কিন্তু বলা আছে এবং মহাদেবের চ্যানেলেও আমাদের যেটা এসজে বিজনেস ইনফরমেশনের যে ইয়ে রয়েছে ভাইটার নাম মহাদেব, তো তার চ্যানেলেও বলা আছে আমাদের যে আমরা এই কষ্ট করে উঠেছি। এই পিছনে একটা র‍্যাক দেখতে পাচ্ছেন, 5 ফুট বাই 6 ফুট 7 ফুট হবে, এই র‍্যাকে কিন্তু আমরা শুরু করেছিলাম ব্যবসাটা, তার মধ্যে ছিল শাড়ি নাইটি আটা ব্যাটা অনেক কিছু ছিল আমাদের আইটেমটা নিয়ে, কিন্তু আমাকে বললো যে তুমি কিছু পাচ্ছ না যখন একটা অন্তত তুমি আমাকে কিছু নাইটি তুলে দাও, তখন আমি ওকে বলেছিলাম যে দেখো নাইটিতে সামান্য লাভ আর কোথায় পাবো, নতুন জায়গা নতুন কিছু আমি বুঝতে পারবো না। তো সত্যি বলতে মানে আমি যেহেতু হিন্দু ঘরের ছেলে আমি ভগবানের নিয়ে করে বলছি যে আমি সেই সময় ও আমায় কিছু টাকা দিল, আমার কিছু টাকা দিয়ে আমি ব্যবসাটা শুরু করলাম। আমরা কিন্তু প্রথমেই আমি কিন্তু আমার লোকাল যে যারা কারখানা তাদের কাছে না নিয়ে আমি ইউটিউবে সার্চ করেছিলাম, ইউটিউবে একটা জিনিস সার্চ করতে করতে মাস্ক সার্চ করতে করতে তখন আমি নাইটিটা পেয়ে যাই। এই নাইটি যখন আমি দেখলাম যে বাহ একটা লাভজনক ব্যবসা আছে, ভালো মানে এটা কম পুঁজির ব্যবসা, মানে 12 মাসই চলবে একদম,
বারো মাস, যেমন আলু যেমন আমাদের বেশি লাগে 1 কেজি 2 কেজি, আর যেমন সজনাটা কিনি 100 গ্রাম, কারণ স্বাভাবিক যে কোনো জিনিসই এটা নিজের কাছে সব কিছু রয়েছে। তখন আমি কি করলাম, আমার নিজের আমি যেটা আমার পুরনো একটা স্কুটি ছিল সেটা নিয়ে আমি ইউটিউব দেখে দেখে যেখানে সেখানে আমি কিনতে শুরু করি। তো সত্যি কথা বলতে তার মধ্যে সবাই খারাপ তা নয়, সবাই খারাপ তা নয়, কেন বলবো, দেখাচ্ছে 20 টাকা 30 টাকা 10 টাকা 5 টাকা বিভিন্ন রেটে দেখাচ্ছে। আজকে ভিডিওটা ছেড়েছে, আজকে ভিডিওটা ছেড়েছে, ঠিক আছে, আমি ফিভার, তখন আমি ফিভার বুঝতাম না, তখন কেউ ঘন্টা বুঝতাম না, কিছুই বুঝতাম না। আমি যখন গিয়ে দেখছি যে ভিডিওটা আজকে সবে রিলিজ হলো, কালকে যখন তার কাছে যাচ্ছি সে তখন 35 টাকা কুতি দিতে পারছে না, 40 টাকা কুতি দিতে পারছে না। আপনি আসুন, আপনার জায়গার নাম বলে দেবো, জায়গার নাম বলে দেবো যে কারা করেছে আমার সাথে, ঠিক আছে, শুধু আমার সাথে নয় হাজার হাজার লোকের সাথে করেছে, এখনও করে যাচ্ছে। তো তখন কিন্তু আমি কিনে কিনে ঠকেছি, আর সত্যি কথা বলছি আজকে ভাই ঠকেছি বলেই কিন্তু আজকে এই জায়গায় এত বড় জায়গায় আসতে পেরেছি। আপনার জীবনে ঠকা দরকার, দেবারবন থেকে যারা ঠকেছেন আপনাদের কথা, দেবারবন থেকে যারা ঠকেছেন, যারা ব্যবহার খারাপ পেয়েছেন, তারাও দেখবেন কিছু শিখতে পাবেন, কি শিখতে পারবেন, আগামী বড় হবেন। সব কিছু যদি লাভ হয় তাহলে কিন্তু জীবনে কিচ্ছু করা যাবে না, এটা আমি লিখে রাখুন, সব কিছুতে লাভ করা যায় না। আমাদের কিছু কিছু নাইটিতে আছে যেটা ধরে সামান্য লাভ করতে হয়, সামান্য মানে লাভ বলে না ওটাকে, কিন্তু কিছু নাইটিতে আমার লাভ হয়, কেন দিতে হয় আমার দেখাতে হয়। তো বৌদি আজকে এসছে, বা আপনার দিদি ভাই হোক, যেই হোক, বা বাড়ির মেয়ে হোক, বা বাড়ির বউ হোক, এসছে কিছু কথা বলতে, তো আপনারা শুনুন, আমরা ভিডিওটা আজকে একটু বড় হবে। আসলে কথা, আমার ভিডিওতে অনেক ভয় পায়, অনেকে দেখে এড়িয়ে যায়, আমাকে অনেক প্রশ্ন করেছে, বা অনেক দেখেছি কমেন্টস করেছে, এ এত বড় ভিডিও কেন বানান, এত বড় ভিডিও কেন দাম বলেন না, হ্যাঁ কেন এত মাল দেখান। তো এইটা না অনেকটা বড় জায়গা, এই এই জায়গাটা অনেক বড় আছে আমার, পরিষ্কার, আপনি বাড়িতে আসুন, যারা এসছে তারা জানেন। এবার যাদের আমি মাংস ভাত খাওয়ালেও কেন, তারা কোনোদিন নাম করবেন, আমি নামের দরকার নেই আমার, আমার একজন দেখে উপরওয়ালা, আমি অন্যায় কিছু করি না, যা বলবো পরিষ্কার কথা বলবো। আর আজকে এমন একটা কথা বলবো ভিডিওর মধ্যে, কিছু কিছু কথা বলবো যেটা জীবনে কোনো শুনতে পাননি, আমি আজকে সেটাই বলবো আপনার উদ্দেশ্যে। আর ব্যবসা করতে গেলে তো কথার দরকার, মানে কথা শেখাও তো দরকার না। দেখুন আজকে এস যে ইনফরমেশনের যে আপনি চ্যানেলটা রয়েছে, যে ভাইটি চ্যানেল রয়েছে, তার তো প্রচুর ভিউয়ার্স আছে, তার প্রচুর ভিডিও আছে, সে হয়তো ডেলি একটা করে ভিডিও ছাড়ে। আমি কিন্তু কারোর নিন্দা কোনোদিন করিনি আর করবো না। দেখুন সেই ভাইটা ভিডিও বানাচ্ছে, আরও প্রচুর ভাই আছে যারা ভিডিও বানাচ্ছে, বা দাদারা ভিডিও বানাচ্ছে, বলুন তো দেখি কথা বলে কি না। আরে তোমার, তুমি চালাক, তুমি বোঝো, তোমার কাছে 1 কোটি টাকা আছে, যার কাছে 1 কোটি টাকা নেই, যার কাছে 2000 টাকা আছে, সে ব্যবসাটা করবে কী করে, আগাবে কী করে? প্রথমে টেকচার লাগে, দর্শনদারি যদি ভালো না থাকে না ব্যবসা কোনোদিন হয় না। টাকা যতই থাকুক, তুমি গ্যারান্টি দিলাম টাকা যতই থাকুক, তা আমরা অহংকার করি না, আমরা একসময় আমরা অহংকার করতে পারতাম না, আমরা অহংকার করি দুটো জিনিসে, তিনটে জিনিসে, চারটে জিনিসে করি, আমাদের কোয়ালিটিতে, আমাদের ব্যবহারে, আমাদের এই যে আমাদের যারা রয়েছে ছেলে পেলে তাদের আমরা অহংকার করি, আমাদের মালের কোয়ালিটিতে অহংকার করি, আমরা অহংকার করি। সবচেয়ে বড় অহংকার আমাদের কি, যে আজকে আমরা মালটাকে বানাতে শিখেছি, আমরা আমরা এক্স্যাক্ট ডিজাইন দিয়ে যাচ্ছি, এর জন্য ভিডিওটা এত বড় হয় আমাদের। যদি মনে হয় ভিডিওটা বেশি দেখবেন না, তো কমই দেখুন, কিন্তু দেখুন আপনাদের কাজে লাগবে। তো গাইস, যারা ভাবছো যে এক পিস শাড়ি, ব্লাউজ অথবা নাইটি, যে কোনো কিছু এক পিস কিনতে চাইছো হোলসেলে, তারা ভিডিওর ভিউ প্রোডাক্ট অপশান অথবা নিচে ডিসক্রিপশন দেখো, এখানে স্ক্রল করলে এরকম ধারা অনেকগুলো মানে জিনিস শো করবে, যেগুলো তোমরা চয়েস করে এখান থেকে কিনতে পারবে। তো সেখানে সরাসরি ক্লিক করে শাড়ি, নাইটি, কুর্তি অবশ্যই কিনতে পারবে। তাই অবশ্যই ভিউ প্রোডাক্ট অপশানের উপর ক্লিক করে পারচেস তোমরা করতে পারবে। যারা সব বোঝে তাদের জীবনে কেউ বোঝাতে হবে না, স্বয়ং ভগবান আল্লাহ এসব বোঝাতে হবে না তাদের, তারা সবই জানে, তা আপনাকে জানবে কি? কিন্তু আমরা বলে যাব, আমাদের মুখ বন্ধ করা যাবে না, কোনোদিন করা যাবে না, অন্তত দেবারবন্ধের কাছে কাউকে বন্ধ করা যাবে না। কেন, আমরা কথা বলি, কথা বিক্রি করি, মানুষকে বোঝানোটাই বড় দায়। আমি মাল বিক্রি করতে অবশ্যই এসছি, তার মানে এটাই নাই যে মানুষকে বুঝাবোই না। প্রথমে স্টোরি হয় জানেন তো, যে প্রত্যেকটা আপনি দেখবেন সিনেমা হয়, সিনেমা প্রত্যেকটা হিট হয় না, যেটা হিট হয় না তো দেখবেন সেটা কিন্তু ভালো লোকও দেখে, ভালো লোক খারাপ লোকও দেখে, কিন্তু খারাপ লোক হিসেবে দেখে ভিডিও বইটা না ভালো হয়নি, কারণ তাদের কাজই হচ্ছে এই কাজটা। সে তো বুঝতে পারছে না আসলে ব্যাপারটা কি, আজকে বুঝতে পারছো না ভাই, আমাকে বয়স্ক কাকিমা, জেঠিমা, পিসিমা, তাদের আমি নাম তো যাই না, ফোন করে, বাবা তোমার ভিডিওটা দেখেছি, অনেক ভিডিও দেখে তোমায় ফোন করেছি, আমার বুকটা ভরে যায়। সত্যি কথা, বুকটা ভরে যায়, কেন বলতো, আমার কিচ্ছু দরকার নেই, পরিষ্কার কথা, আমার কিচ্ছু দরকার নেই। আমি আজকে বলছি
আজকে আমি এই ভিডিওতে সত্যি কি দামটা বলবো আমার ভিউয়ারস হবে না আমি লিখে দিলাম আচ্ছা কিন্তু এইখানেই আমি আজকে তোমার শপথ করলাম আমি 30 টাকা নাইটি দেখাচ্ছি আচ্ছা 20 টাকা নাইটি দেখাচ্ছি দেখো আমার ভিউয়ারস দেখো দুটো ভিডিও বানাও একটা 30 টাকা বানাও একটা 120 টাকা ভিডিও বানাও দেখো দুটোর মধ্যে ডিফারেন্স দেখো তা মানুষের দোষ এটা আমার তোমার দোষ না আচ্ছা এটা মানুষের দোষ যে সস্তায় পেলে সে বস্তা নিতেও তৈরি থাকে ফ্রি তো থাকে কিন্তু হয় না ভুল করছেন না ভুল পথে যাচ্ছেন হ্যাঁ যাই হোক বৌদি কিছু কথা বলবে তারপর আমি মাল দেখানো শুরু করব আচ্ছা আর একটুখানি শুরুতে হচ্ছে অ্যাড্রেসটা একটু বলে দিবেন হ্যাঁ বল অ্যাড্রেসটা হচ্ছে ঢালি শহর পূর্ব কবিরাজপাড়া বটতলা নিয়ার মা ফার্মেসি আচ্ছা তো যারা শেলদা থেকে আসছো তারা তোমার গেদে লোকাল শান্তিপুর লোকাল রানাঘাট লোকাল কৃষ্ণনগর লোকাল যে কোনো লোকাল ট্রেনে উঠে নৈহাটির পোস্টটা হচ্ছে হালি শহর হালি শহর স্টেশনে নেমে মিনিট পাঁচেকের পথ হচ্ছে পূর্ব কবিরাজপাড়া বটতলা বা যারা হাওড়া থেকে আসছো তারা শিয়ালদা হয়ে আসতে পারো আর যারা বর্ধমান থেকে আসছো তারা বর্ধমান ব্র্যান্ডের লোকাল হয়ে নৈহাটি হয়েও আসতে পারো কোনো অসুবিধা নেই সমস্যা হয় তা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা সর্বসময় গাইড করতে রাজি আছি আচ্ছা আর মেইনলি ম্যানুফ্যাকচারিংটা কি থাকছে একটু বলে দেবে যারা নতুন ভিউয়ার্স আছে আমাদের নাইটি কুর্তি প্লাজো আচ্ছা ঠিক আছে আর পেটিকোট এটা হচ্ছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এটা পুরো নিজস্ব একসময় হ্যাঁ একসময় আমরা যখন এই রাখতে যখন ছিল তখন আমরা কিনে বিক্রি করতাম আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা এটা ম্যানুফ্যাকচারিং করছি আর ভয় পাবেন না প্লিজ ভয় পাবেন না আজকে এত ভিডিও বানিয়েছি দেখুন একটা গুগল জামানা এটাতে এখন যদি কেউ বলে আমি জানি না বুঝি না তাহলে তো বেকার বলা দেবার পয়েন্টে সার্চ করবেন কোনো ভিডিও তো দেখে দেখাতে পারবে না যে দেবার পয়েন্টে মাল দেয়নি দেবার পয়েন্টে আমার টাকা মেরে দিয়েছে কোনো ভিডিও মানে যারা বানাচ্ছে আমি সবার নাম বলে দিচ্ছি কেউ টাকা মারে না এগুলো হচ্ছে সেই কান ছিলে নেওয়ার মতন ফাওয়া কথা বলে লাভ নেই কেউ টাকা মারতে চায় না আমরা তো মারবোই না কেন বলুন তো আমাদের মেরে লাভটা কি আপনার সাথে ব্যবসা করবো কোটি কোটি টাকা ব্যবসা করবো 10-5 হাজার টাকা মেরে কী লাভ হবে এটা ঠিক আছে ভয় পাবেন না আর দেবার পয়েন্টে আজকে প্রতিষ্ঠান না প্রায় লকডাউনের ঠিক সময় সময় আমরা আজকে প্রায় হতে চলছে আজকে আমরা এত ভিডিও বানিয়েছি প্রচুর ভিডিও পাবেন আর সত্যি কথা বলতে প্রত্যেকটা ভিডিওতে দেখুন আমাদের ভালো কমেন্টই থাকে কেন বলুন তো আমরা ভালো পরিবারের ছেলে এবং আমরা মানুষকে বোঝাই আর যারা আমাদের কথা বুঝতে পারে না তাহলে সেটা তাদের ব্যর্থতা আমার ব্যর্থতা নয় আমরা এর জন্য গলাটা সমস্যা হয় আজকের দিনে দাঁড়িয়ে আপনি ব্যবসা ছেড়ে দিতেন আমাকে ডাক্তার বলছে কথা বলতে না কিন্তু আমি ভিডিওতে কথা বলি ফোনেও কথা বলি আমরা 6টার সময়ও কথা বলি ভোর 6টার সময় কথা বলি ফোন করে দেখবেন ট্রাই করবেন যদি না যদি না ধরি সঙ্গে সঙ্গে ব্যাক করে দুটো বাজে কথা বলবেন আমাকে আর রাত্রি 11টা 12টা একটা সময় করি আমরা ফোন ধরি আমরা কিন্তু আমাদের একটা জীবন আছে আলাদা জীবন সবার ক্ষেত্রে বলছি এটা ভুলভাল বলবেন না আপনারা আমরা গাড়ি চালাই আমরা বড়বাজার যাই আমরা অনেক জায়গায় যাই বালুতরাতে যাই আমরা অনেক জায়গায় কাজ করি লেবারি বাড়িতে যাচ্ছি গাড়ি চালাচ্ছি হেলমেট মানুষ সময় মাথায় থাকে না তো সেই সময় ফোনটা ধরা যায় না প্লিজ রিকোয়েস্ট করছি এই কথাটা লিখবেন না আমরা ফোন ধরি আমরা কিন্তু আমরা এত বুঝাই কিন্তু আপনাদের কাছে কোনোদিন ভালো হতে পারবো কি না জানি না কিন্তু নেক্সট টাইম একটু লিখবেন না ভালো না না ফোন না ধরলে আমরা অপশন দিয়ে রাখি যে হোয়াটসঅ্যাপে আপনারা একটু হাই লিখে রাখবেন আমরা সেটা কল ব্যাক করি না আপনি আমার জায়গায় আসুন তবে বুঝতে পারেন কত জ্বালা আছে কত জ্বালা আছে রাত্রির একটার সময় কে ফোন ধরে রাত্রির একটার সময় ফোন আসে আমরা ধরি কেন বলুন তো এই কমেন্টগুলো মাঝে সাথে দেখছি এই কমেন্টগুলো কোনো উত্তর দেওয়া যায় না সেই জন্য বলছি প্লিজ দয়া করে আমরাও মানুষ আমরাও অনেক কষ্ট হাই লিগে রাখবে কোনো অসুবিধা নেই ক্যাটালগ চলে যাবে তারপরে পরে দেখো আমরা যদি ব্যাপারটা কি বলতো আমাদের গায়ে নিতাম না আমরা গায়ে নিচ্ছি এই কারণটাতে যে এটা গায়ে নেওয়ার ব্যাপার নেই এটা ইগনোর করা ওটা উচিত আমাদের কিন্তু কি বলতো সকাল থেকে কাজ করতে হয় কারখানা এটা তো আমরা কিনে বিক্রি করি না লোকের কাছ থেকে যে এই মালটা আমরা 110 টাকায় কিনলাম 115 টাকা বিক্রি করে দিলাম সেটা নয় আমাদের সকালবেলা থেকে কাজ করতে হয় কারখানা বসে এই মাটিতে বসে কাজ করি আমরা এই মাটিতে বসে কাজ করি তা সবসময় আমাদের মাথা ঠিক থাকে না এবার আপনারা হয়তো ফোনটা করেছেন হয়তো ধরতে পারিনি কাস্টমার সাথে কথা বলছি একটা তো সেটাই কি লেখার প্রয়োজন আছে পরে ব্যাক করুন না আমরা তো কত ব্যাক করি আমরা 5 বার ব্যাক করি মহাজন ব্যস্ত থাকলে তা আপনারা তো একটা মহাজন আমরা হই মহাজন হই দাদা হই ভাই হই এবার দুবার ফোন করতে পারেন তো যাই হোক আমাদের অনেক সংঘর্ষ আছে প্রচুর সংঘর্ষ করেছি কষ্ট করতে হবে ব্যবসা করতে গেলে আজকে আপনি বাড়িতে আসবেন যে আজকে ও কত কষ্ট করে আজকে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই কিন্তু আজকে আমাদের ব্যবসাটা টিকে আছে সামান্য বলুন না একটা কত টাকার মাল ছিল কত টাকার মাল ছিল আমাদের কাছে আজকের দিনে দেখুন না একটা কারখানা ঘুরে দেখুন যে কত টাকার মাল রয়েছে আমাদের কাছে তো আমাদের কে বাঁচিয়েছে জানেন আপনারা মহাজন মহাজন প্রথম দরকার দরকার হচ্ছে আপনাদের ভালোবাসা
আপনাদের ভালোবাসায় কিন্তু এত দূর এসেছি, নাহলে আজকে যদি এই ভিডিওটা না বানাতাম আপনারা দেখতে পেতেন না, আজই বুঝতে পারতেন না যে খারাপ ভালো আপনাদের অবশ্যই আছে। দেখে নেবেন জিনিসটা, 30 টাকায় 20 টাকা আমি মাঝখানে একটা 70 টাকা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু 70 টাকা ভিডিওতে কি আমি কি বলে দিয়েছিলাম যে আমাকে ফোন করবেন, নিতে গেলে ফোন করবেন, জল চাতুরি আমি করি না, অবশ্যই মিথ্যা কথা বলবো, 1% মিথ্যা কথা আমাদের মধ্যে থাকবেই, 100% মিথ্যা কথা যারা বলে তা আপনি বুঝতে পারবেন ভিডিও ভিডিওতেই আছে। 30 টাকা 20 টাকা দিদিভাইয়ের মুখ থেকে একটু ব্যবসা করার, একটু মহিলারা যারা নতুন ব্যবসায় নামতে চাইছে তাদের জন্য একটু কিছু বলে দিবেন। অবশ্যই আমি কিছু বলতে চাই, কারণ তোমার চ্যানেলে এটা আমার ফার্স্ট ভিডিও, আমার ফার্স্ট ভিডিও দেবারপনের নয়, কিন্তু দেবারপনের ভিডিও তুমি করেছো অনেকবার এর আগে, 2 বছর ধরে প্রায় করছো ভিডিও, কিন্তু আমার এই চ্যানেলে আমার প্রথম আশা, দর্শক বন্ধু আমাকে প্রথম দেখতে পাবে তোমার চ্যানেলে, তো আমার আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যারা নতুন দিদি ভাইরা আছো বা নতুন মানে কাকিমা জেঠিমা আমার থেকে অনেক বয়স্ক বা আমার ছোটো জুনিয়ররাও থাকতে পারো, তাদেরকে আমি কিছু ইন্সপায়ার করার জন্যেই আমি এখানে এসেছি। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি কিন্তু হাউসওয়াইফ, মেনলি আমি হাউসওয়াইফ, আমি আমার ছেলে আছে আমার মেয়ে আছে, আমি যাদেরকে গাইড করি তার টিচিং লাইনটা বলুন বা ঘরে কাজকর্ম সমস্ত করেও আমার কোথাও একটা টার্গেট ছিল যে আমি ইন ফিউচার কিছুটা করব। কারণ হাজবেন্ড সবসময় দেয়, সবসময় সে লিপস্টিক বলুন শাড়ি বলুন গয়না বলুন সবই দেবে, তার দায়িত্বের মধ্যে পড়ে সেটা, কিন্তু নিজের জিনিস নিজে কিছুটা করাটা আনন্দ কিন্তু অন্যরকম, বা তাকে কিছু জন্মদিনের গিফট বলুন বা কিছু একটা সময় পাশে দাঁড়ানো বলুন, তার একটা মজা কিন্তু অন্যরকম, নিজেরটা কিন্তু নিজেরই হয়। হাজবেন্ড তো আছেই দেবে সেটা পরের কথা, সেই উদ্দেশ্য নিয়েই সুযোগ ঠিক আসবেই আমি জানি, সুযোগটা এলো ঠিক করোনার সময়তেই, তো সেই সময়তে ও যখন হেল্পলেস কাজ যখন প্রায় যাওয়ার পর্যায়ে তখন আমি চিন্তা করলাম না এবার আমার দাঁড়ানোর সময় এসেছে, তো সেই সময় আমি ওকে বললাম যে তুমি আমাকে কিছু নাইটি তুলে দাও আমি লাইভ করব, আমি ফেসবুক লাইভ করেছি, যারা আমাকে দেখতে চাও লাইভে তার কল্পনা আমি সার্চ করলে আমাকে লাইভে দেখতেও পাবে, এটা মিথ্যে কিছু নয়। তো সেখান থেকে আমি শুরু করলাম, এবার শুরুটা করলাম ঠিক, কিন্তু যেহেতু সকল সবে মেয়ে হয়েছে মাত্র 2-3 মাস তখন তার বয়স, বা সেই সময়টা প্রপারলি কাজের মধ্যে থাকাটা খুব কঠিন, খুব কঠিন, এবার সেও তো আমি সেভাবে আর এগিয়ে দিতে পারছিলাম না জিনিসটাকে, তখন ওকে আমি বললাম তুমি কাজ করো তুমি এখান থেকে যেটা করো, দিয়ে ওর হোলসেলে নামলো, হোলসেল থেকে ম্যানুফ্যাকচারার, তো এখন আমার মেয়েটা একটু বড় হয়েছে তাই আমি আবার কামব্যাক, আমি আবার ফিরে এসেছি এখানে, মানে আগে যারা মাঝখানে একদম দেখতে পেতো না আমাকে সবসময় যেয়ে থাকতাম, এখন আমি একটু উপরে আসি, আমি থাকি না বড়টাও ভুল আমি থাকি, হিসাবপত্র অনেক তো কাজ থাকে, শুধু কাস্টমার হ্যান্ডেলিংটা কাজ নয় ব্যবসার, ব্যবসার আরও অনেক কাজ থাকে, সেগুলো আমাকে মেনটেন করতে হয়, সেগুলো আমি হয়তো রাতের বেলা মেয়ে ঘুমানোর পর বা কোনো একটা সময় ছিল আমার ম্যানেজমেন্ট আমি কেউ করবো না করবো সেটা করতাম, কিন্তু আমি এখন আবার আবার ইনভলভ হচ্ছি আস্তে আস্তে, কারণ আমার এখন মেয়ে ছিল দুটো স্কুলিং মানে সব স্কুল দিয়ে দিয়েছি, তো এখন কাস্টমার আসলে পরে আমাকে দেখতে পাবে, তাদের এটা ভাবার কোনো কারণ নেই, অনেক দেখতে পায় না, ওর অ্যাবসেন্স থাকে হয়তো, ও তো বিভিন্ন কাজ থেকে যেতে বুঝতেই পারছো ব্যবসার লাইন, সেক্ষেত্রে তারা যেন কোনো রকম এটা ভাবে না যে না যাকে দেখলাম ভিডিওতে সে তো নেই, কাকে দিয়ে ব্যবসা চালাচ্ছে, সে ভাবার কোনো কারণ নেই, ও না থাকলেও আমি আছি, তাদের যদি কোনো সুবিধা অসুবিধা হয় তারা আমাকে জানাতে পারবে, কোন ব্যবসা অনেক প্রবলেম থাকে তো আমাকে দেখে বাবা যে কী ব্যাপার হলো ওখানে নেই কিনবো আর কোনো অসুবিধা হবে না, তো তারা ঠকিয়ে দেবে না তো কর্মচারীটা, এমন ভাবার কোনো কারণ নেই, তারা সুবিধা আমাকে বলতে পারে, আমি নিচেই থাকি যে আমাকে ডাক দেয় একবার আমি উপরে এসে তাদেরকে কথা বলবো, তাদের কোনো মানে ভয় পাওয়ার কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো ভয় নেই, কোনো কারণ নেই, আর যারা নতুন ব্যবসা করতে চাইছে একটুখানি বলে দিবেন, হ্যাঁ তাদেরকে আমি বলতে এটা বলতে চাই তোমরা আসো, আচ্ছা এসে অল্প পুঁজি নিয়ে যতটুকু পকেট মানি নিয়ে শুরু করলে একটা সময় সেটা অনেক দূর যেতে পারে, যদি ব্যবসা টেন্ডেন্সি থাকে যে আমি কিছু করবো, আর যদি মনে থাকে যে না যা বড় দিতে সাফিসিয়েন্ট এটা হয়ে যাচ্ছে দরকার নেই তাহলে আবার আলাদা, ঠিক আছে, তো যারা মনে করছো আসবে তারা আসো, এসে আমার সঙ্গে ভিজিট করো, তোমরা অল্প মাল নিয়ে প্রথমে সেটা সেল করো, তারপর আস্তে আস্তে একসময় ঠিক বড় জায়গায় পৌঁছাবে, কোয়ালিটিটা দেখুক, হ্যাঁ কোয়ালিটি তো অবশ্যই দেবারপন মানে কিন্তু কোয়ালিটি, আমরা কোনো লো কোয়ালিটির মাল বিক্রি করি না, কোনো সস্তায় আমরা কোনো মাল দিই না, প্রত্যেকটাই তো ব্র্যান্ডেড এর মধ্যে থাকে, আমরা ব্র্যান্ডেড এর মধ্যে থাকে, এবং যে জিনিসটা নিয়ে সেল করবে সে একদম ডিটারমিনেশন নিয়ে সেল করবে, ডিটারমাইন যে না জিনিসটা যাকে সেল করছি তার কোনো অসুবিধা হবে না। আর এছাড়াও কি কালার গ্যারান্টির ব্যাপারটা কি বলছিল? অবশ্যই 2 বছর কালার ওয়ারেন্টি আছে, যদি কালার বলতে একদম ধুয়ে রং উঠে সাদা হয়ে গেল সেটা কালার ওয়ারেন্টি, আচ্ছা কিন্তু একটু যদি কস মতন উঠলো বা রোদে মেলার জন্য ফিকে হয়ে গেলো সেটা কালার ওয়ারেন্টির মধ্যে পড়ে না, এই দায়িত্বটা আমাদের আছে, আমরা অবশ্যই 2 বছরের মধ্যে সেটা রিটার্ন নিতে রাজি আছি।
তা অনেক কথাই হলো, তো এবার প্রথম কালেকশনে চলে যাব। অবশ্যই। তা প্রথম কালেকশন আজকে স্টার্টিং প্রাইস কি থাকছে? আজকে দেখো যদি সত্যিটা বলি তাহলে হয়তো ভিউয়ার্স হবে না, এটা আমি ভালো করে জানি। আর আমি সত্যি কথা বলতে একটা যে কথা আমাদের ভিউয়ার্সদের বলছি উদ্দেশ্যে, একটু ফলো করুন। দেখুন ফলো সবাই করে, কম বেশি সবাই করে, শুধু আমি করি না। একটা সময় ইউটিউব মানে বিশাল ব্যাপার ছিল, মজা ছিল আলাদা। আজকে সামনে বলছি, ইউটিউব যারা বানাচ্ছে তারাও জানে, আজকে কিন্তু ইউটিউবের র্যাঙ্ক অনেকটা নিচে নেমে গেছে। কেন বলুন তো? শুধু আমাদের ব্যবহারের জন্য, আমাদের আচার আচরণের জন্য, আমাদের আমাদের জন্য না, আমাদের জন্যই। গোটা যারা ভিডিও বানাচ্ছে না, যারা তো তারা কী করছে, আজকে একটা সামান্য উদাহরণ দিই, একটা খাট, একটা খাট, সেগুন খাটের দাম কত? যখনই ভিডিও বানাচ্ছি তখন সেটার দাম হাফ হয়ে যাচ্ছে। একটা সোনা 55,000-56,000 টাকা, যাই হোক, যখনই সোনার একটা ভিডিও বানাবো তখন সেটা ইয়ে হয়ে যাচ্ছে। একটা আইফোনের দাম কত আছে? 55,000-60,000 টাকা। যেই আইফোনে ভিডিও বানাচ্ছি সেই ফোনের দাম হয়ে যাচ্ছে। যাই হোক, রামসামে প্রচুর আছে, 10-15 টাকা। একটা রুমাল পকেট থেকে রুমাল বের করে একটু মুখ মুছবো, তার জন্য 30 টাকা। আজকে আমরা একটা নাইনে দিচ্ছি কত? একটা সামান্য হাতা, সামান্য হাতা। কাকিমা, জেঠিমা, পিসিমা, দাদা, দাদু, যারা বসে আছো, যারা ভিডিওটা দেখছো, হয়তো আমার ভিডিও ভালো লাগবে না, এই হাতাটা যদি সেলাই করতে হয় কলকাতা গ্রামগঞ্জে, আর দিল্লি বলো, বোম্বে বলো, আর পাটনায় বলো, এটা লাগে 20 টাকা। তাহলে 30 টাকায় নাইটি দেবো কি করে? আমি কোথা থেকে দিবো? পকেট থেকে দিবো? দিবো না, একদম দিবো না। 30 টাকায় ভিডিও বানালে, 20 টাকায় ভিডিও বানালে, 50 টাকায় ভিডিও বানালে হাজার হাজার ভিউয়ার্স। বাবা রে বাবা, কত ভালো নাম সুনাম, কিন্তু সেখানে খারাপ কমেন্টস থাকে না। যখনই আমি 120 টাকা ভিডিও বানাবো তখন গালে হাত দিয়ে বসলাম। আর একটা জিনিস দিদিভাইদের উদ্দেশ্যে বলছি, আজকে কথাটা হয়তো একটু খারাপও লাগতে পারে, 150 টাকা যারা চিন্তা করছেন, 150 টাকা নাইটি বিক্রি করতে গেলে কম লাভ মার্জিন করতে হবে। আমাদের ভাই, তোমার একটা দুঃখের কথা বলি, আমাদের কাছে নিয়ে কানতে কানতে নিয়ে যায়, কানতে কানতে নিয়ে যায়, কী বিক্রি করুম, বিক্রি হচ্ছে না। যখন এই নাইটিটা এক সময় ব্রাশো 97-98 ছিল, সেই সময় ব্রাশো যখন পিছনে ট্যাগ যখন ফেরত দেয়, রিটার্ন পলিসি যেটা ছিল, সেখানে দেখতে পাচ্ছি 200 টাকা বিক্রি করছে। কোথা থেকে ভাই হচ্ছে এটা? ভাই একটা নাইটিতে 20-30 টাকা এনা, যখন মাল ফেরত দেয় তখন স্টিকার তুলতে ভুলে যায়, তখন বুঝি যে কত পার্সেন্ট লাভ করে। আমরা মিনিমাম বলি দেবার পনের কাছে টার্গেট হচ্ছে 30% লাভ, 30%, 40% লাভ, 20% লাভ করতে হবে। তো আগে জায়গাটা লাভ লাভ খুঁজে দাঁড়া তো মুশকিল আছে না? দেবার পন্টেরা যদি মনে করতো না যে এরকম র্যাক হাজার হাজার বানাবে, বানাতে পারতো। দেবার পন্টেরা সে কিন্তু আজকে কিন্তু কঠিন পরিশ্রম করে যাচ্ছে, এতটা জায়গা এসে 4-3 বছর হতে তাও কঠিন পরিশ্রম করছে। কেন করছি? শুধু কষ্ট করে যাচ্ছি, সবভাবে রয়েছি বলে একটু কষ্ট হচ্ছে। আমি অসাধ্যতে কাজ করব না। আজকে যেটা বানাবো ভিডিওটা, আজকের ভিডিও হবে হচ্ছে 110 থেকে পিওর সুতির নাইটি দেবো। আচ্ছা, কিন্তু কেউ যদি বলেন 50 পিস, 60 পিস, 100 পিস, 200 পিস, প্লিজ সরি বারবার করে বলছি, যারা ভিউয়ার্স রয়েছ তারা অবশ্যই আসবে না আমার এখানে, একদম পরিষ্কার বললাম, আসবে না এখানে, ফোনও করবে না। 110-এর নিচে কোনো নাইটি হবে না। 110-এর নাইটি নিতে গেলে, পিওর সুতি নিতে গেলে আমাকে তার জন্য মাল নিতে হবে। মাল নিলে তবেই তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখবো। তুমি আমি শুধু আমাকে তোমাকে দেখতে হবে, তাহলে আমি পারবো না, ঠিক আছে? অ্যাকচুয়ালি নাইটির দাম হচ্ছে 130-135 টাকা দিয়ে শুরু হয়, কারণ কাপড়ের যা দাম আছে আজকের দিনে দাঁড়িয়ে 130-135 টাকা নিচে কোনো হবে না। তাও ওটা থার্ড ক্লাস যাকে বলে, আমার বাংলা কথা বলি আমি, থার্ড ক্লাস। কিন্তু সেই নাইটিও আমাদের বলতে হয় ভালো, কেন কিছু করার নেই, মানুষ বোঝেই না, মানুষ বোঝেই না আমরা কে এতে দৌড়াচ্ছি। ওরে বাবা, এত কে হয়ে গেল, এত লক্ষ ভিউয়ার্স হয়ে গেল, কিন্তু কিসের জন্য হলো একবার দেখলো না, চিন্তা করলো না। যাই হোক, আজকে ভাই অনেক কথা হয়ে গেল, আজকে আরও কথা বলবো কিছু। যেটা কেন জানো তো, আমার মাল আমি মনে করি কি জানো তো, আমি আর এরপর থেকে মাল বিক্রি করবো না, শুধু কথা বলবো মানুষের শিক্ষা দেওয়ার জন্য। কেন? মানুষের শিখতে পারে অনেক কিছু। আমার ভিডিওতে অনেকে বলে, দাদা অনেক কিছু শিখলাম, অনেক উপকার হলো। ব্রাশো নাইটি হয়ে যাবে ফুল চেস্ট, হাতা দিয়ে, কেউ যদি স্লিভলেস চান স্লিভলেসও আছে, সব তো অনেক বড়ো ভিডিও হয়ে যাবে আজকে, আমি ছোটোই করে দিচ্ছি তাতে করে। দেখুন থানের লাস্ট এইদিকে, দেখুন যারা আছো ভিডিওটা দেখছো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আমি কিছু অফার দেব, সেই অফারটা সত্যিকারের অফার, কোনো প্রবণতার অফার নয়, ঠিক আছে? দেখে না, কুচি দেখে নেবা, আমাদের 110 থেকে শুরু হবে। আমি দাম মেনশান করি, আমি মরে গেলেও আমার ব্যবসা যত ডাউন হবে, যদি ডাউন হয় কোনো দিন, আমি দাম বলতে রাজি না, পরিষ্কার কথা। আমার কাস্টমার রিটেলাররা ভিডিও দেখছে, সবাই দেখে, সবাই 4 পিস 2 পিস নাইটির জন্য আমাদের ফোন করছে। শুধু গরিব মানুষ নয়, হাই ফাই লোকও ফোন করে, তাদের আমরা মাল দিই না, আমরা দাম বলবো না। এই দেখুন, আজকে দাম বললে আমার কিছু হবে না, কি হবে? কটা কাস্টমার মাল নেবে না?
কিন্তু প্রচুর কাস্টমার পেয়ে যাব। এই দেখুন ফিতে আমি মেনশন করছি 110 120 25 30 সব 100 কিন্তু এগুলো, হ্যাঁ শুধু 20 25 টাকা না কিন্তু, সাথে 135 140 150 160 165 175 180 190 এরপরও যদি দাম বলতে হয় তাহলে আমার কিছু করার নেই। তারপরে আপনি মোটামুটি গোল গলা পেয়ে যাবেন 110 থেকে 200-র মধ্যে গোল গলা পেয়ে যাবেন, গোল গলা ভালো ভালো সব টাটা গোল্ডের থেকে শুরু করে এগুলো পেয়ে যাবেন, হ্যাঁ সীতা গোল্ড সব পেয়ে যাবেন। এবার চলে আসি ফিতে বাঁধা, ফিতে বাঁধা আপনার চলে আসবে 150 টাকা 145 টাকার মধ্যে ফিতে বাঁধা চলে ভালো কোম্পানি। আচ্ছা, আবার যদি এটা ব্রাশও নিয়ে যান তার দাম কমে যাবে, এইটাই যদি আবার টাটা গোল্ডে নিয়ে যান তার দাম বেড়ে যাবে, আমি মেনশান করছি। তারপরে চলে আসুন ফিতে বাঁধা 35 টাকা 40 টাকা 50 টাকা 55 টাকা ফিতে বাঁধা পেয়ে যাবেন। অ্যালার্ট গার্ড 135 থেকে শুরু হবে, কাপ্তান 145 থেকে শুরু হবে, ঠিক আছে। এবার বিভিন্ন রেট আমরা 350-370 টাকা দিই, আমাদের ইন্টারলকে মাল হচ্ছে, দামি মালগুলো তো ইন্টারলক দেওয়া হচ্ছে, কম দামি মালে ইন্টারলক দেওয়া হচ্ছে না। যদি সম্ভব হয় করবো, অর্ডার দেবেন করে দেবো, ইন্টারলক করে দেবো। এ দেখো তোমরা প্লিজ প্লিজ ভিডিওটা দেখো আর এখানে আসো, এখানে এসে কাপড় হাতে নিচে ধরে দেখো, এগুলো সব মাজিশা কোম্পানির মধ্যে, ঠিক আছে। মাজিশা, রামদেব, হর্ষিতা থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা কোম্পানি কাজ হয়, হয়তো আগামী ডিসেম্বর পেয়ে যাচ্ছি আমরা, হয়তো সপ্তাহখানিকের মধ্যে, চেষ্টা তো আমাদের চলছে, আজকে তো না প্রায় 3 বছর ধরে চেষ্টা চালাচ্ছি। এটা দেখো ফিতে বাঁধা, আপনারা আসুন ভিজিট করুন আর আমরা কথা বলি। দেখুন ভিডিওতে হয়তো 15 মিনিট কথাই বলে নিয়েছি, কেন আপনাদের ভালো হবে, আপনাদের জন্যই আমি আমরা বেঁচে আছি, আপনারা না থাকলে কোথায় থাকতাম আমরা। এই দেখুন বাই কালার, ঠিক আছে, এই শর্ট কুচিগুলো আপনি পেয়ে যাবেন, বিভিন্ন দামে পেয়ে যাবেন, বিভিন্ন দামে আমি মেনশান করে দেবো, কেন এখানে হোলসেলার বসে আছে, ডিস্ট্রিবিউটার বসে আছে, আমার প্রত্যেকটা লোক বসে আছে, এখানে দাম বলা যাবে না। আজকে যারা আপনার কাছে নিয়ে আপনি আনন্দ পাচ্ছেন যে দামটা কেন বলছে না, কিন্তু যারা রিটেল নেবে তখন বিক্রি করতে হবে না, তখন আপনি নিজেই মাথায় হাত দেবেন, বুঝতে পেরেছেন? অলরেডি বুঝতে পাচ্ছেন বড় বড় কোম্পানি এসে সব কিন্তু ছোটোখাটো দোকানদারের ব্যবসা নষ্ট হয়ে গেছে, এরপরে যদি চান ব্যবসা নষ্ট করতে তাহলে আমি দাম বলবো, কোনো অসুবিধা নেই। দেখুন আপনারা দু হাত ভরে আশীর্বাদ করুন, আমি আপনাদের কাছে এইটুকুর আশা রাখতে পারি যে আশীর্বাদ করলে এটা রামাকৃষ্ণ সব মীনাক্ষী দিয়ে কাজ করা, ঠিক আছে, 48 টাকা 50 টাকা 55-85 টাকার মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। এই গোল গলাগুলো স্লিভলেস ভাই, আমি দেখো প্রত্যেকে তোমাদের চ্যানেল তো বলি বেশি করে, আজ পর্যন্ত বলো তো দেখি তোমরা সত্যি করে বলবা তো, আমার একটু লিখবে, নাহলে ভালো লাগে না, লিখলে না কিছু জানতে পারি। 2 বছর আজ পর্যন্ত কেউ দিয়েছে, 2 বছর কেউ দিয়েছে, আমি চলে গেছি, আমি কি পালিয়ে গেছি, আমি কি ফোন অফ হয়ে গেছে, আমার 4-5টা নাম্বার আছে। এটা তো কালার সবচেয়ে ডেঞ্জারাস কালার, শাড়ির থেকে শুরু করে সব কিছুতে এই কালারটা যদি উঠে যায় এর মধ্যে চলে আসে, এই কালারটা যদি এর মধ্যে চলে আসে, কালো রঙটা যদি চলে আসে, 2 বছরের মধ্যে যারা আন্দামানে আছো, যারা ত্রিপুরায় আছো, যারা মণিপুরে আছো, যারা মেঘালয়ে রয়েছো, তারা কী করবে, তারা তো রোজ আসতে হবে না। যে আমার সামনে খর্দা, হ্যাঁ নৈহাটি, আমার মদনপুরে যারা রয়েছো, যারা রানাঘাটে রয়েছো, তারা তো আসতে পারছো। এই নাইটে কী হবে, নাইটেটার পুরো লস। আচ্ছা লস, কিন্তু আমার কাছে, আমার কাছে এটা আমি পেয়েছি, আমার কাছে পড়ে আছে, আজকে 200-250 পিস নাইটি পড়ে আছে, কিন্তু তোমার লস হবে না, তোমার লস হবে না, 2 বছর কালার গ্যারান্টি থাকে, একদম 2 বছর কালার গ্যারান্টি রয়েছে এবং চেঞ্জ করার গ্যারান্টি রয়েছে। তুমি ভালো কাস্টমার হলে তোমাকে 5 বছর দেবো, চলো ডান লিখে রাখো 5 বছর, দেখা গেলে তুমি এই ভিডিওটা নিয়ে আসবে যে তারা 5 বছর বলেছে কোথায় নিচ্ছেন না, তো ভালো কাস্টমার হলে আমার সাথে লেনদেন রাখলে আমি 5 বছর পরেও নিয়ে নেবো, আমার হিম্মত আছে নেওয়ার এটা, ঠিক আছে। তোমরা দিচ্ছই না ফেরত, তাহলে আমি নেবো কি করে, এতটা কোয়ালিটি থাকে, আমি বলছি তোরে বাবা। আমাকে শোনো একটা কথা বলি, প্রত্যেকটা চ্যানেলে আমি তো অনেক মিথ্যা কথা বলি, পরিষ্কার কথা, আমি খোলাখুলি কথা বলি, যা বলি পরিষ্কার কথা, আমি প্রচুর মিথ্যা কথা বলি প্রত্যেকটা ভিডিও, সবাই তোমরা ভাবতে পারো। তাহলে একটা জিনিস বোঝো তো, আমি 2 বছর তো চেঞ্জ করছি না, কত অফার গেলো আসলো গেলো সেই থই থই করছে, কিন্তু আমি কিন্তু একটা অফার বন্ধ করেছি যে 2 বছর কালার গ্যারান্টি এবং এক্সচেঞ্জ অফার। বলো দেখি কে দিয়েছে, সস্তায় বস্তা বস্তা, একটা জারের দাম কত, এমনি নর্মাল লোকাল যে জার আছে জলের জার 30 লিটারের, তার দাম হচ্ছে 30-35 টাকা, বিজলারির দাম 80-90 টাকা, 120 টাকা হয়তো শহরের দিকে হয়, তাহলে বুঝতে পারছো একটা জলের দাম এত, কোথা থেকে দেবো 1 লিটার জলের দাম কত, 10 টাকা, আর একটা আমি দিয়ে দিচ্ছি একটা নাইটি শাড়ি, হ্যাঁ রে বাবা রে কোথায় আছি আমরা, কিন্তু এই জায়গায় আসুন, পরিষ্কার জায়গা, আমার ছেলের নামে ব্যবসা, আমি কখনোই চাই না যে আমার অসৎ পথের পয়সা আমার ছেলে বহন করে যাক, আর লোকে আমাকে দুটো বাজে কথা বলুক। এই দেখো এমন কিছু করে দিয়ে যাবো, আমি মহান পুরুষ না, এমন কাজ করে দিয়ে যাবো আমার ছেলে যেন বসতে গদিতে বসে যেন পয়সা কামাতে পারে, সেই জায়গা করে দিয়ে যাবো, এইটুকু আমি বলতে পারি। আমি সেলসম্যান ভালো, আমি যেখানে বলছি গর্ব করছি, আমি সেলসম্যান ভালো,
আমি কষ্ট বুঝি মানুষের। আপনি আসুন না, 2000 টাকা নাইটি ফেরত দিন, আমি নেব, কিন্তু সিস্টেমে দিন। গরমের নাইটি গরমেতে দিন, কিন্তু শীতকালে নাইটি শীতকালে ফেরত দিন। কিন্তু আপনি শীতকালের নাইটি গরমকালে নিয়ে চলে আসছেন, এবার আমি কি করব? আমি তো একটা মানুষ, আপনি সেরকম করুন, সেরকম আসুন, কিন্তু যখনই দিচ্ছি না আমি খারাপ, এইটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। স্লিভলেস 120-125 থেকে পেয়ে যাবেন, 120-125 থেকে কোনো কালার তুলে দিন। সবচেয়ে বড় লস ভাই জানো কোথায়? আমাদের আমাদের জগতে জানি, আমাদের ব্যবসা আমরা জানি ভালো করে, যে এই টাকাটা যদি লস হয়ে যায় পড়ে থাকবে কোনায়, আমাকে ফেরত দেবেন, লস হবে না। আচ্ছা, ব্যবসা করতে গেলে আমি বলছি আমরা পারছি না, আপনারা আসুন আমাদের সাথে, আমরা যোগ করুন, আমরা ফ্যান্সিসি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জায়গায়। যদি এইটা যদি বড় থাকে, মনের জোর থাকে, আপনার সাথে দেখা করুন, আমার ওয়াইফের সাথে আসুন, এখানে কথাবার্তা বলুন, এগ্রিমেন্ট করুন, চলুন, আমরা আমরা রাজি আছি আপনার সাথে ব্যবসা করার জন্য। প্রত্যেকটা গ্রামগঞ্জে শহরে আমরা ব্যবসা দিয়ে দেবো আপনাদেরকে, না দিলে আপনি যা টাকা ফাইন করবেন সেই টাকা দিয়ে দেবো, রাজি আছেন, চলে আসুন। হ্যাঁ সত্যিই তো, আমি বলছি আপনার ব্যবসা আমি ডেভেলপ করে দেখাবো, ব্যবসা ডেভেলপ করে দেখাবো আপনাকে, আমি 100 পিস নাইটি দেবো, 100 পিস কথা দিলাম, 100 পিস নাইটি দেবো। এস যে বিজনেস ইনফরমেশনের আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, 100 পিস নাইটি দেবো, গ্রামগঞ্জ ও শহর আমি 100 পিস দেবো, আপনার ব্যবসা ডেভেলপ আমি করে দেবো, ডেভেলপ করে দেবো, বিক্রি করে গ্যারান্টি থাকছে, আমি বিক্রি করে দেবো, আমি বিক্রি করে দেবো, আমি 50 পিস নাইটি বিক্রি করে দেবো, আমি কথা দিলাম 50 পিস নাইটি আমি বিক্রি করবো। আমি ওই যে 2-5 পিস 10 পিস নাইটি আমরা বিক্রি, আমরা দিব না, আমাদের লোক দিন, মানে আপনি দিন, যদি মনে জোর থাকে আসুন ব্যবসা দেবো। কোথাও যদি দিতে পারে 2 বছর গ্যারান্টি জিজ্ঞাসা করুন তো কাউকে, 2 বছর আমি তো, আমার তো প্রায় এই তো 3-4 বছর হতে চলছে, আমার তো আজ পর্যন্ত আমার তো কোনো মাল কেউ লেখুক না, কেউ লেখুক যে সব কটা মাল খারাপ আছে, কোথা থেকে আছে? মাজিশার মাল কোথা থেকে খারাপ হচ্ছে? রামাকৃষ্ণ কোথা থেকে খারাপ হচ্ছে? কাজিন্দার কোথা থেকে খারাপ হচ্ছে? হাসিতা কোথা থেকে খারাপ হচ্ছে বলুন তো দেখি, খারাপ সবারই হবে তো, ঠিক আছে? আমি তো এমন না যে উপর থেকে কাপড় নিয়ে আসি, এ দেখো ভাই আমাদের চেস্ট কুচি দেখতে হবে, হাটের মাল নয়, হাটের দামের থেকেও কম পাবেন। যাদের মনের জোর বড় না তারা দেখবেন ব্যবসা করতে পারে। আমার কাছে কটাকা ছিল আজকে, আজকে আমি ব্যাংক বলুন আমাকে সাপোর্ট করছে, সবাই মহাজন সাপোর্ট করছে, আমিও তো মহাজন, আসুন আমি সাপোর্ট করব। চুরিবিদ্যা এখানে দেখে নেবেন আপনারা, দয়া করে ভিডিওটা দেখবেন, চুরিবিদ্যা বক্রম দেবো না, 2টো বোতাম দিয়ে দেবো, চুরিবিদ্যা হয়ে গেল, আমার এখানে কাজ শেষ, আমি ভালো কষা কামাতে পারবো। 3টে করে বোতাম, দামি বোতাম, জল বোতাম দেবো না, হুক দেবো না, অ্যাঙ্কারের হুক আছে, অ্যাঙ্কার যারা কাজ করে অ্যাঙ্কারের হুক আছে, অ্যাঙ্কার সবাই নাম জানি এটা, ঠিক আছে? জঙ্গল দেবে না, ভাঙবে না। আর আমি তো বলে দিয়েছি যে অসুবিধা হলে ফোন করবে, আপনারা যদি না ফোন করেন দেখে থাকেন তাহলে আমার কিছু করার নেই, ভুল মানুষপত্রে হয়, প্রত্যেকটা জীবনে আপনার বাড়িতে সদস্য তাদেরও ভুল হয়, সেটা যদি মানিয়ে নিতে পারেন, আর আমি একটা ছেলের মতো না মানিয়ে না না আর কি আছে। এই দেখুন ববি প্রিন্টের মধ্যে 120-125 টাকার মধ্যে চলে আসবে, এগুলো নেক্সট একদম দেখুন, গোলগালার মধ্যে আমি প্রচুর ভ্যারাইটিস দেখাবো আজকে, আপনারা আসুন, আপনারা ভিডিওটা দেখুন, আপনারা এখানে না আসলে কিচ্ছু বুঝতে পারবেন না। মোমবাটি দেখে নিন, 180-185, ঠিক আছে, 170 আছে, সেটা কিন্তু জিএসএম কম হবে। পিন দেখবেন না, পিনতে যাবেন না, পিনতে একদম যাবেন না, কেন দেখতে হবে কি এর কাপড় ঠিক টেস্টটা কত আছে, আর পাল্লা বাটকার আছে ওইটা করে নেবেন। স্লিভলেস মাল্টিবাটি মোমবাটি, ঠিক আছে, গুজরি জাসাল থেকে শুরু করে, এই যে দেখো আমাদের কাপড় কোয়ালিটির কথা বলবে, আমাদের কাপড় কোয়ালিটিতে। আর সবচেয়ে বড় একটা কথা কি বলুন তো, ওয়াশিং মেশিনে ধুন, ওয়াশিং মেশিনে ধোয়ার পরেও যদি কাপড় খারাপ হয় আমরা তাও নেব, আমরা তাও নেব, চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ, এই যে একদম। আমি ছোট্ট একটা কথা বলে না, যদি ভিডিওটা কেউ দেখে, যদি ভিডিওটা দেখে না আমার সবচেয়ে বড় মানে ভিউয়ার্স এই এই চ্যানেলে হবে। আমি এমন একটা কথা বলবো যেই কথাটার মধ্যে একটা লুকিয়ে আছে, রহস্য লুকিয়ে আছে, শুধু যদি মন দিয়ে ভিডিওটা কেউ দেখে, এই দেখো হলে পিন, আচ্ছা আমি বলবো একটু মালটা দেখিনি, এবার দেখাচ্ছি চোখ গলা পাইপিন গলা, এই যে এই তসরগুলো ওয়াশিং মেশিনে ধোবেন, ওয়াশিং মেশিনে বাড়িতে ওয়াশিং মেশিন যার আছে ধোবেন, ধোয়ার পরে ভাবছেন অনেকে লজ্জা লাগছে যে ধোয়ার পরে নাইটি ফেরত দেবো, দেওয়ার পর নেওয়া দেওয়ার পর ডেটাস নেওয়ার জন্য বসে আছে, আপনার দিচ্ছেন না, দায়ী আপনাদের আমার নয়, কিন্তু দেখুন চোখ গলা পাইপিন, ঠিক আছে, 45 টাকা মিটারের চোখ গলা পাইপিন দিয়ে কাজ করি আমরা। মাল্টিবায়োটিকের দেখুন, আচ্ছা আমিও কাউকে তো শিখেছি, আপনাদের কাছে অনেক কথা শিখেছি, আমি তো এত কিছু জানতাম না, না আমার তো এই লাইন নয়, তো আমি কাজ করতে করতে শিখতে হবে, কষ্ট করতে হবে,
কষ্ট করলে তবে দেখো কালার দেখে নাও কোনো কালার যাবে না গ্যারান্টি দিলাম হ্যাঁ যদি কষ যায় কষের গ্যারান্টি ভাতবর্ষে কেউ দেয় না কারণ হালকা একটা কষ যায় যারা ব্যবসা কথা জানে যারা ভুলভাল ব্যবসা করে যারা ভুলভাল ব্যবসা করে তারা তর্ক করেই যাবে একটা কষের একটা গ্যারান্ট মানে থাকে কিন্তু এইসব নাকি ভালো ভালো কাপড়ে কোনদিন হয় না যেগুলো আতিপাতি কোম্পানি তো যাবেই কিছু করার নেই এই এই কাপড়ে যাক তো দেখি আজকে আমি চ্যালেঞ্জিং দিচ্ছি এই কাপড়টা যে নেবে ছবি তুলে রাখো স্ক্রিনশট তুলে রাখো এই কাপড় আমি দেবো রামাকৃষ্ণ মান্থানে আমি দিয়ে দেবো যদি এই কালারটা এর মধ্যে চলে আসে আমি বলছি আমি এইটা ফেরত দিয়ে দেবো চলেন টান কিন্তু যাবে না কমা কোম্পানি যেগুলো লোকাল কোম্পানি হয় সেগুলো চলে যায় কিন্তু এগুলো যাবে না আমাদের সব লোকাল কোম্পানি নেই আমাদের সব হাইফাই কোম্পানি মধ্যে কাজ হয় দেখো মাঝি সাহ গাজাল তিনটে করে বোতাম তিনটে করে হুক বক্রম দিয়ে কাজ করা হয় এখানে কোনো আতিপাতি কাজ হয় না এখানে আমাদের কোয়ালিটিতে কথা বলবে ফিগার প্রিন্টে প্রচুর পেয়ে যাবে ফিগার প্রিন্টে আমাদের কাছে তো সবসময় তো অ্যাভেলেবেল থাকে না আমরা এই নাইটি কত দেখাচ্ছি শুধু গুনো এরকম ভিডিও দেখতে পাবেন কি না সন্দেহ আমার দেখো দেখো না বিভিন্ন প্রিন্টের হয়ে যাবে এগুলো আমাদের অর্ডার দিয়েও আমরা কাজ করি অর্ডার দিতে হবে টাইম দিতে হবে সাত দিনের টাইম দিতে হবে সাত দিনের মধ্যে আমি মাল রেডি করে দেবো এগুলো অ্যালান কার্ড 135-140 থেকে শুরু হবে তার মানে এটা 135 টাকা না কখনো ভাববে না যে এটা আমাদের 135-140 থেকে শুরু হয় অ্যালান কার্ড ঠিক আছে কাপড়ের উপরে আবার এই অ্যালান কার্ডে দেবেন 200 টাকা হয়ে যাচ্ছে দামে মানে কাপড়ের উপর দাম হবে দশ বার চিন্তা করুন ভাবুন দশ জায়গা যান দেখে যেখানে ভালো লাগবে সেখান থেকে মাল কিনবেন এমন না যে দেবরপনে এসছেন লজ্জার জন্য দেবরপন থেকে মাল কিনতে হবে একবারও না খবরদার করবেন না এই কাজটা দেখুন জসওয়ালের মধ্যে দেখুন কাপড় দেখুন আমরা যা ডিজাইন দেখাবো আমার মনে হয় না এই ডিজাইন কোথাও পাবেন সচরাচর ঠিক আছে হ্যাঁ সব ডিজাইন সবসময় থাকে না কোনটা ফ্লপ হয় কোনটা হিট হয় বানাতে সময় লাগে এই যে এইসব ডিজাইন দেখুন এগুলো ইউনিক কালেকশান এসব ইউনিক কালেকশান কোথাও পাওয়া যাবে না আপনি দেখুন যদি কোথাও পাওয়া যায় তো বলবেন আপনারা দর্শক আমার যারা রয়েছ বডি কাট দেখো জয়পুরে পুরো থান দিয়ে কাজ করা থানের এগুলো সব থানের কাজ করা দেখো এই যে এখানে হয়তো তোমার ক্যামেরা হয়তো দেখাতে পারবো কিনা জানি না এই সেলাইগুলো একটা দূরবীন লাগবে এই সেলাইগুলো যেগুলো আছে না এই সেলাইগুলো একটা দূরবীন লাগবে দূরবীন এই সেলাইগুলো পাওয়ার গ্লাস লাগবে দেখতে মানে এত ছোট্ট সেলাই এগুলো করা থাকে এগুলো মানে পুরো একদম ডিপ ভাবে সেলাই একদম দেখে না পিছনে দেখে নাও আজকে আমি দর্শক বন্ধু দেখাতে চাই যে আমাদের এইসব হচ্ছে দেখে নাও ইন্টারলক দেখে নাও আচ্ছা দেখো ভিতরে একটা কাপড় দেওয়া আছে কটন কাপড় দেওয়া আছে আচ্ছা দি ইন্টারলক করা আছে এই ধরনের কাজ আমরা করছি কিন্তু একসময় আমরা করতে পারতাম না পয়সার অভাবে আর ভয় পেতাম টাকা পয়সা ছিল না আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের ভালোবাসায় কিন্তু সবকিছু আজকে হচ্ছে তো তোমাদের আমি কৃতজ্ঞতা জানাবোই বারবার করে জানাবো যে তোমাদের জন্য কিন্তু আমরা আছি এগুলো সব এম্বয়ডারি করা কিন্তু এগুলো সব এম্বয়ডারি কোয়াড বোতাম মধুমিতা কাপড় দিয়ে কাজ করা মধুমিতা আরাধনা থেকে শুরু করে মধুমিতা থেকে শুরু করে পানকুড়ি থেকে শুরু করে সব রকমের কাজ করি আমরা সব ব্র্যান্ডের আমাদের 40-50 রকম কাজ আমাদের দেখো এগুলো কাজ দেখো এগুলো সব শাটিং দিয়ে আমাদের তসর দিয়ে কাজ করা এগুলো মেরুন কালারের মধ্যে কালার দেখে নাও কি সুন্দর একদম ইউনিক পিস এগুলো কালার এগুলো সব ইন্টারলক করা হ্যাঁ এগুলো আমি আমার দর্শক যারা রয়েছ যা এই দেখো প্রত্যেকটা ইন্টারলক করা আছে আমরা একসময় ইন্টারলক করতে পারতাম না আমাদের অভাব ছিল আজকের দিনে কিন্তু আমাদের ইন্টারলক হয়ে যাচ্ছে তার মানে দাম বেশি না ইন্টারলক মানে যে দাম বেশি তা না আমাদের যে দাম ছিল সেই দামেই কিন্তু আমরা খেলা করছি আমাদের ডিজাইন কিন্তু ডিজাইন নাইটি 700 দিয়ে শুরু তার নিচে কিন্তু হবে না এই দেখো এই কাজগুলো দেখতে হবে সামনে আসতে হবে দূর থেকে কিচ্ছু বোঝা যাবে না সামনে এসে হাতে ধরে দেখতে হবে কাজের ফিনিশিং দেখতে হবে মধুবনী প্রিন্ট দেখে নাও এই মোহন গুজরি মোহন একটা বড় ব্র্যান্ড আছে এই এই দেখো সবই তসরের কাজগুলো সব আমাদের যা কাজ করব পরিষ্কার কাজ করব মানুষ আমাদের কাছ দিয়ে এইসব ডিজাইন নাইটি নিয়ে মিনিমাম 30-40% তারপর মলে তো ব্যাপার আলাদাই আপনারা বারবার করে বলছি অনুরোধ করছি আপনারা আসুন আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দেওয়ার জন্য বসে আছি আপনারা নিয়ে ব্যবসা করুন আমরা সাপোর্ট করবো পুরো সাপোর্ট করবো মনে জোর রাখতে হবে ভয় পেলে হবে না দেখুন যে কোনো জিনিসের একটা সব কিছু সিস্টেম থাকে এবার আপনি যদি নিয়ে ভাবেন যে 50 পিস নিয়ে খুশবু মোহিনী
আচ্ছা মোহিনীর মধ্যে থাকে, মোহিনীর মধ্যে, মোহিনীর আমরা মোহিনীর কাজ প্রচুর করি, এমন না যে নতুন করছি আমরা, আজকে করছি না, মোহিনীর যত ব্যান্ড আছে সব আমরা কাজ করছি, দেখে নাও যেটা দেখবে সেটাই মনে হবে সেটাই ভালো। আচ্ছা এই যে খুশবু, দেখো এইসব কোথায় পাবে, এখানে আসতে হবে, দেখে নাও এই চেন সস্তার আছে, চলের দাম আছে, কিন্তু আমাদের আমাদের অনলাইন, এটা অনলাইন চেন, দেখলেই বুঝতে পারবে এগুলা আমরা অনলাইন থেকে ফলো করি। আজকের দিনে একটা কথা বলি, আমার দর্শক যারা রয়েছে যারা আমার ভিডিওটা দেখবে, আজকে ছোটো ফোনগুলো তো চলে গেছে, বড়ো ফোনের যুগ এসছে, বড়ো ফোনটা কিন্তু শেষ হতে চলছে, আবার আইফোন চলে আসছে। আমরা কিন্তু ফলো করছি কাকে বলতো, আমরা সোশ্যাল মিডিয়াকে ফলো করছি, আমরা নেটকে ফলো করছি, আমরা হাট ঘাট বাজারকে ফলো করছি না, কেন আমাদের সামনের দিন আগাতে হবে, তোমাদের বোঝাতে হবে। আমরা শিখেছি লোকের কাছ থেকে, আমরা ইউটিউব দেখে শিখেছি, তো তোমাদেরও হয়তো সেটা অনেকটা জানা নেই, তো তোমরাও আসো, এখনও অনেক কিছু জানার নেই আমাদের, জানতে হবে তোমাদের কাছে, জানতে হবে। দেখো কাজ দেখো, এগুলো এর আগেও দেখিয়েছি জিনিসটা, ইউনিক ইউনিক পিস, এটা আমাদের হিট, প্রত্যেকটা আমরা এই কাজটা করে থাকি, আমরা এত সুন্দর এইটা প্রত্যেকটা ভিডিওতে দেখাই, দারুণ দেখতে। এটা ব্যাক সাইডটা দেখো, কালার দেখে নাও ব্যাক সাইডের, ঠিক আছে, এটা মহালক্ষ্মীর সবচেয়ে দামি কাপড়, এগুলো একটা দেখাচ্ছি, খুব সুন্দর আমাদের নিজস্ব ডিজাইন, এগুলো সব আমাদের নিজস্ব, কিন্তু মানে অনেক উন্নত। বক্রম দেখে না, 12 ইঞ্চি বক্রম, এগুলো 12 ইঞ্চি দেওয়া থাকবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি যেগুলো বড় হাইফাই কোম্পানি যেগুলো আছে আমাদের কলকাতার বুকে, তাদের আমরা এটাকে ডুপ্লিকেট করছি। এগুলো আর প্রত্যেকটা কালার ভেরিয়েশন কি থাকছে? হ্যাঁ চারটে, আমাদের এমনি সেটা বলতে আমরা গরিবের জন্য ব্যবসা করি। আচ্ছা আমি নিজেও গরিব, আমার আমার যারা ভিভার্স রয়েছে তাদের জন্য আমি গরিব লোকের জন্য ব্যবসা করি, আমি আমি বড় লোকের জন্য ব্যবসা করি না। আমার কাছে সেট কাটা হিসাব মতন থাকে, তিনটে বা চারটে, আমাদের 12টা করে হয়ে গেছে কিন্তু আমরা করি না, 6টা করে হয়ে গেছে আমরা করি না। আমরা আমি যেমন এত মাটির মানুষ, আমার কাস্টমার যারা আছে তারা সত্যি কথা বলতে খুব ভালো, তারা আমাদের এত সাপোর্ট করছে, সাপোর্ট না করলে এত ভালো জায়গা যেতাম না। দেখো তসর, তসরে কোনো কালার যাবে না, যদি এই কালার সাদার মধ্যে চলে যেত না তাহলে কবে বন্ধ হয়ে যেত কোম্পানি। এবার দেখাচ্ছি তোমার ভিডিওর জন্য কিছু ইউনিক পিস রেখেছি, যে দেখাতে হবে, এই যে কেন দেখতে পেলাম যে আগের ভিডিওটাতে অনেকে লিখেছে যে নতুন কিছু দাদা ডিজাইন দিও, নতুন কিছু ডিজাইন দিও, সব ব্র্যান্ডেড এখানে, কিন্তু এখানে কোনো নর্মাল কোনো ব্র্যান্ডের কোনো কাজ নেই। দেখো দামান প্রিন্টের মধ্যে এই কালার যদি এই কালারের মধ্যে চলে আসে, আচ্ছা কাস্টমারের গ্যারান্টি 3 থেকে 6 মাস, বুঝতে পাচ্ছেন, 3 থেকে 6 মাস কাস্টমারের গ্যারান্টি, আমার গ্যারান্টি চেঞ্জ করার গ্যারান্টি। আমি বলতেই পারি যে 90-10 দিন হয়ে গেছে আমি নেবো না ফেরত, কিন্তু 2 বছরের মধ্যে ফেরত নেব। আর আপনি যদি বড় বড় ব্যবসা করেন, ভিডিও চালিয়ে মিলিয়ে নিবে, আমি বলছি তো, তো তো কবে বন্ধ করে দিতাম, আমি লেকচারটা বন্ধ করে দিতাম 2 বছর 2 বছর, পাগল নাকি? একটা 90 কটা লাভ, 5 টাকা 10 টাকা 7 টাকা লাভ, তো 2 বছর কে দেবে? কিন্তু আমি কেন দিচ্ছি, আমার এই গদিটা যেন কেউ ধরতে পারে, আমার এই জায়গাটা যেন তৈরি করতে পারি আমি, কারণ ব্যবসা খুব কষ্টে করে দাঁড়িয়েছি, তোমরা জানো ভালো করে। দেখো কালার দেখে নাও, পারিধান গোল্ড, আচ্ছা পারিধান গোল্ড খুব ফেমাস কাপড়, যারা ব্যবহার করবে তারা আবার নেবে, তারা নিতে বাধ্য এই কাপড়টা, এত সুন্দর কাপড়, এই যত দামই হোক না কেন, দেখে নাও এই প্রথম, হয়তো তোমার চ্যানেল দেখাবো, দেখে নাও মাদার 90 থাকে, মাদার, এগুলো সব মাদার, এগুলো অনলাইন থেকে ফলো করতে হবে, কেন এখন পুরোনো যুগ চলে গেছে, এখন নতুন জেনারেশন, নতুন জেনারেশন নতুন নতুন জিনিস আমাকে না দেখালে আমাদের ব্যবসা চলবে না। দেখো এখানে শাটিং দেওয়া রয়েছে, এখানে তসর, আচ্ছা তসর কর, তসর কর, এখানে তসর করের কাজ, এসব কালেকশন আমার মনে হয় না যে, দেখো তোমাদের ভালোবাসা থাকলে আমি আরো অনেক উপরে যাব, দেখে নাও ডিজাইনগুলো, দেখে নাও ওটা ইউনিক ইউনিক জিনিস, এই যে আমি বলছি তো তোমার ভিডিও মানে এটা, ঠিক ভাই তোমার ভিডিও মানে ইউনিক হতে হবে, নাহলে তুমি তো আরো অনেক ভিডিও বানাও, ঠিক আছে। এই দেখো, এই দেখো আমাদের কোনো ডুপ্লিসিটি কাজ নেই দাদা, 10 টাকা লাভ করবো শান্তিতে ঘুমাবো, 10 টাকা লাভ করবো শান্তিতে ঘুমাবো, সারাদিনে 1000 টাকা লাভ করবো শান্তিতে ঘুমাবো, কেউ কিছু বলতে পারবে না, বদনাম যেন না করতে পারে, এমন না যে ব্যবসাটা আমি শুধু শখে করছি, আমার জন্য পরের জেনারেশন জন্য বেশি ব্যবসা করতে পারে। হ্যাঁ দেখো, ইউনিক কাজ, সেটা পম্পম দেওয়া আছে, কর্ড দেওয়া আছে, নিচে কর্ড রয়েছে, উপরে কর্ড রয়েছে, দেওয়ার কন্টেন্টার্স রয়েছে,
আর যদি মনে করো যে না দেবার পন্ডিতা স্যার ডিএনএ ট্যাগ নেবে না তো কোনো অসুবিধা নেই, আমার কি আছে। দেখুন কালার বাই কালার বাই কালার করে কর দিয়ে কাজ করা, এগুলো এগুলো নিয়ে গেলে ভালো পয়সা আপনার ইনকাম করতে পারবেন, কিন্তু আমি বলতে পারবো না কারণ এগুলো দাম বললেই অসুবিধা আছে। মোটামুটি এগুলো 200 রুপির থেকে হয় এই ডিজাইনগুলো, যত ডিজাইন দেখতে পাচ্ছেন এইগুলো বেশিরভাগই ডিজাইনগুলো সব 200 রুপির থেকে হবে, ঠিক আছে। এই দেখো এই যে এইগুলো কোথায় দেবে, এইগুলো এত দামি দামি জিনিস, 5 টাকা দাম আছে এই একটার পিছনে, আর সব ইন্টারলক করা। কিন্তু দেখো আপনারা যদি মনে করেন যে গোল গলায় যদি 140 টাকা হয় ইন্টারলকের জন্য বেশি লাগে না, 2-3 টাকা লাগে, আপনারা বলে দেবেন আমরা করে দেবো ইন্টারলকে, ঠিক আছে। এই দেখুন যদি ইন্টারলক চাই আপনাদের, সব ইন্টারলকের মাল এগুলো। দেখো পরিধান গোল্ড, আচ্ছা অনলাইন লেস, আচ্ছা এই লেসগুলো সচরাচর পাওয়া যায় না অনলাইন লেস, এখানে তসর দেওয়া আছে, এখানে অনলাইন লেস, এখানে তসর লেস দেওয়া আছে, কালার দেখুন ঠিক আছে। এই দেখো প্রত্যেকটা কোম্পানি, আমরা কোনো হতে পারি ছোট ব্যবসা, ছোট আমাদের পরিধান গোল্ডের মধ্যে, পরিধান গোল্ডের মধ্যে আছে। এবার দেখাচ্ছি এক কালার মধ্যে এম্ব্রয়ডারি, ব্যাসটা এখনো রেডি হয়নি, ব্যাসর মধ্যে পেয়ে যাবেন আপনি, বক্রম দিয়ে তিনটে বোতাম দিয়ে সামনে পিছনে দুদিকে হয়ে যাবে, এগুলো সব এক কালারের। দেখে নাও কালারগুলো, দেখে নাও এক কালারের, আর এতটাই মোটা 350 গ্রাম একটা নাইটির ওয়েট আছে, 350 গ্রাম লম্বা লেন্থ 60 ইঞ্চির, এগুলো সব এই যে দেখে নাও, এগুলো সব 60 ইঞ্চি দেখাচ্ছি। এর 12 খানা কালার আছে, 12 খানা কালার দেখানো যাবে না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। এবার কাপ্তানে দেখাচ্ছি, এটা সামনে যেমন এটা সামনে রয়েছে পিছনেও থাকে, ঠিক আছে, আজকে পিছনটা নেই শেষ হয়ে গেছে দেখাতে পারলাম না। এই কাপ্তানগুলো এই দেখো দেখো আর সব নিজস্ব ম্যানুফ্যাকচারিং, কোনো কোথাও বাইরের কোনো আমাদের কিছু হয় না। রাফেল এটা শর্ট, এটা হাঁটুর, হ্যাঁ হাঁটুর লেন, আমাদের এখানে অনেক কিছু পাবে। আমি তো ভিডিওতে নাইট স্যুট নাইট ওয়ারের যেগুলো হাউস কোট এটা দেখাচ্ছি, তারপরে কুর্তি কাপ্তান এগুলো দেখাতে পাচ্ছি না কারণ অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। এই দেখো কাপ্তান দেখে নাও, আমাদের এখানে যদি কিছু ফেসে যায় রিপিট দেওয়া আছে, ভয় পাওয়ার কিছু নেই। এই ডিজাইন দেখুন কাপ্তানের, যা যা দেখছেন এর থেকেও হাজার ভ্যারাইটিস আছে, ভিডিও 4-5 ঘন্টার হয়ে যাবে কেউ দেখবে না। এই দেখুন এটা দেখাচ্ছি আপনাকে, আপনাদের জসলের মধ্যে দেখাবো কালার, দেখুন এই 4টে করে কালার হয়, ঠিক আছে। আমাদের সবচেয়ে কম হচ্ছে 4টে করে সেট, বাদনি অরিজিনাল বাদনি, বাজারে ঘুরে যাচ্ছে ডুপ্লিকেট বাদনি, কিন্তু আমরা এখানে অরিজিনাল পেয়ে যাবেন, অরিজিনাল বাদনি মধ্যে দিয়ে দেবো, কোনো কালার উঠবে না। হ্যাঁ যদি কসুটে ফ্যাকাশ হয়ে যাও সেটা নিয়ে আসবেন, সেটাও আমরা চেঞ্জ করে দেবো, কিন্তু নিয়ে আসতে হবে, হতেই পারে, একটা আইফোন কিনে আইফোন খারাপ হয়ে যাচ্ছে। আর সাধারণত একটা নাইটি, এবার দেখাচ্ছি হাউস কোট, জয়পুরী হাউস কোট 2-in-1 থাকবে, সিঙ্গেল থাকবে, এগুলো জয়পুরী হাউস কোট। হাউস কোট মোটামুটি আমাদের শুরু আছে 175-180-90 থেকে শুরু আছে, ঠিক আছে, বা কাপড় উপরে ভ্যারি করবে। দেখো এসব সব জয়পুরী থান দিয়ে, সব জয়পুরী থান দিয়ে কিন্তু কাজ করা, আর একটার মধ্যে কোনো মিক্স কটন পাবেন না, আর মিক্সের মালের জন্য কিন্তু ফোন করবেন না, আমরা কিন্তু মিক্স মাল বিক্রি করি না, আর বাড়ির জন্য কেউ ফোন করবেন না, আমি বাড়িতে মাল দিই না, আমরা আমরা যা দিই সব হোলসেল বাল্কে, আমাদের ডিস্ট্রিবিউটার বসে আছে অল ওভার ইন্ডিয়াতে। এরকম মানে কালেকশন প্রচুর রয়েছে দেখি, আরো আরো রয়েছে, কিছু তাড়াহুড়াতে দেখাতে পারলাম না। এই দেখো আমাদের সত্যি কথা বলতে এখন প্রায় 5-6 খানা ভিডিও কল আছে, ভিডিও কলে ওয়েট করতে হচ্ছে যেহেতু রাত্রির হয়ে গেছে। এই দেখো দেখে নাও দাদা, এইগুলো পাওয়া যায় না, সচরাচর পাওয়া যায় না এগুলো, এগুলো হচ্ছে গ্রাউন্ড, বাচ্চাদের বড়দের সব গ্রাউন্ড হবে, আর 14 কেজির ওয়ান, এখানে যে কোনো দোকান নিয়ে যাবেন যে দাদা কাপড়টা কেমন, ঠকি দিয়েছে আমাকে, আবার জিজ্ঞাসা করবেন, কারণ আপনাকে শেখা দরকার আছে যে কাপড়টা কি ঠকি দিয়েছে। যদি কেউ বলে 12 কেজির ওয়ান, তাহলে আপনি এসে আমাকে 5000 টাকা নিয়ে যাবেন, এত বড় গ্যারান্টি দিলাম, 5000 টাকা নিয়ে যাবেন, আমি যা তুলি ভালো মাল তুলব, কেন দেখবেন মিথ্যা কথা বলতে গেলে না তত 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 করতে হবে, ঠোঁট কাঁপবে, কিন্তু সত্যি কথা বলতে গেলে ঠোঁট কাঁপবে না। এই দেখুন গ্রাউন্ড দেখুন, এরই বড় গ্রাউন্ড আছে, বড় গ্রাউন্ড পেয়ে যাবেন, সেল করা যায়, সস্তার মাল তো অনেকেই কেনে, টেকে কয়দিন। আচ্ছা এক সময় এবার বলি কিছু অফার দিই
আর কিছু কথা বলি, এক সময় মনে আছে যখন ফোন যখন আমাদের যখন হাতে ধরতে শিখলাম, তো তখন কিন্তু একটা কোম্পানি অফার দিয়েছিল, ফ্রিতে ফোন দিয়েছিল। আজকে রহস্যটা ফাঁস করি, তো এই পলিসিটা কিন্তু আমি শিখেছি কারোর কাছ থেকে। যদি বলো, অনেকে বলেছে দু বছরের গ্যারান্টি কী কারণে দেয়, সত্যি কথা বলতো অনেকে বলেছে দু বছরের গ্যারান্টি। এবার তোমাদের মধ্যে অনেকে এসে ভিডিও করতো, তারাও বলছে দাদা কেউ তো দেয় না, তুমি দেখানো দাও। আমি তোমাকে একটা ছোট্ট একটা পলিসি বলেছি, যে পলিসিটা একটা বলা ঠিক নয়, তাও কী আছে, যেহেতু একটা জায়গা চলে গেছে বলে বলছি। আজকে এই পলিসিটা দেওয়ার কারণ হচ্ছে আমার এই ব্রেনে কাজ করেছে, যে আমি যখন শুরুতে আমি যখন ধাক্কা খেয়েছি, যে মাল এনেছি অনেক টাকা, 1 লাখ 1.5 লাখ, 10,000 5,000 15,000 20,000, যা যেরকম সামর্থ্য সে যেরকম মাল নিয়ে এসছি, তো আমি একদিন বাদে মালটা তো তাড়াহুড়া নিয়ে এসেছি, আমি তো কাস্টমারদের বলি এই কথাটা, তো ফেরত দিতে গেছি। সে কিন্তু আমার ভিডিওটা দেখবে, আর সে প্রত্যেকবার কিন্তু এই ভিডিওটা দেখে আমার, ঠিক আছে, অনেক ভিডিও দেখে। তো আমি কিন্তু তখন বলেছিলাম দাদা এই মালটা চলে না আমার, যেমন একটা শাড়ি আছে আমার বিস্কুট কালারের মাল আমার চলে না, বিস্কুট কালারের শাড়ি আমার চলে না, যত দামি ফিরিয়ে দিই আমার কাস্টমার নেয় না। তো একটা বিস্কুট কালারের মাল দিয়েছিল আমার, সেটা আমার চলবে না। আমি তার পরের দিন তাকে চেঞ্জ করতে দিয়েছিলাম, ছটা মাল দিয়েছিলাম। তখন সেই সময় এসে 2 লাখ টাকা, প্রায় 2 লাখের উপরে মাল ছিল আমার, সেটা আমার সারা জীবন মনে থাকবে। আমি বলছিলাম, তখন আমাকে বলেছিল রিটার্ন পলিসি বলে কিছু হয় না আমাদের, আমরা রিটার্ন দিই না, ঘর থেকে বেরিয়ে গেছে রিটার্ন হবে না। তা আমি দাদা কেন, আমি তো ইউজ করিনি মালটা, আমি তো তোমার কাছে মাল এত টাকা নিচ্ছি, বলে তুমি যত টাকা মাল নাও কিন্তু আমরা দিতে পারবো না তোমাকে, এটা আমাদের ঘর থেকে বেরিয়ে গেছে, এটা সত্যি ঘটনা এটা। আর সে আমার ভিডিও দেখে আর এই কথাটা সে শোনে, কারণ তার জন্যই ভিডিওটা, এই কথাটা বলার জন্য, কারণ যে আমি কিন্তু 10,000 টাকার মালও রিটার্ন নিই, 10,000 টাকার মালও রিটার্ন নিই, 20,000 টাকার মালও রিটার্ন নিই, আবার 2,000 টাকার মালও রিটার্ন নিই, আবার 500 টাকার মালও রিটার্ন নিই। কিন্তু রিটার্ন পলিসিটা ব্যাপারটা পুরো আলাদা হবে। কিন্তু আপনি আমাকে আজকে 10,000 টাকার মাল নিয়ে গিয়ে কালকেই আমাকে 10,000 টাকার মাল রিটার্ন দিচ্ছেন বা 5,000 টাকার মাল দিচ্ছেন, তার মাল বিক্রি হচ্ছে না। এবার সেই দায়িত্বটা আমি নিতে বসিনি, এবার আপনি কী রেটে বিক্রি করছেন সেটা আমি দেখতে যাচ্ছি না। আমার এখানে দেখতে পাচ্ছি যখন মাল ফেরত দিচ্ছে ট্যাগটা যখন অনেক সময় ভুলে যায়, হ্যাঁ যারা একটু হয়তো যা হয় ভুলে গেছে, তখন যখন আমার মালটাকে যখন ফ্রেশভাবে গুছাই তখন দেখি আকাশ ছোঁয়া লাভ করছে। তো সেই দায়িত্ব যদি আমরা নিতে থাকি তাহলে আমাদের বদনাম হয়ে যাবে, কারণ যেহেতু আমাদের ত্যাগ রয়েছে। তার জন্য কিন্তু আমরা রিটার্ন পলিসিটা বন্ধ করে দিয়েছি, ভালো মানুষের জন্য এখন রিটার্ন পলিসি রয়েছে। তো আপনি, আমি কি বললাম, আপনি এক হাত বাড়ালে আমি আমার জন্য এক হাত বাড়াবো। শুধু এই ব্যবসা নয়, আমার যে আগের ব্যবসা রয়েছে না, আমার সুনাম আছে, আমি সুনাম আছে, আমার পরিষ্কার কথা সুনাম আছে। আমার আজকে আমাকে কেউ ধরতে পারে না যে আমি চিটিংবাজি করি বা আমি এটা করি আমি সেটা করি, আমাকে কেউ ধরতে পারে, কেন আমি মেহনত করে পয়সাটা কামাই। আর আমি এখানে ঠিক এখানে এই এখানে বসে আছি, এই মাটির নিচে আমার আমার চেয়ার টেবিল কেন ক্ষমতা আছে, আমি কিন্তু চেয়ার টেবিল আজ পর্যন্ত দেখেনি আমাকে। আর যেটা বলছি আজকে এস জে বিজনেস ইনফরমেশন তরফের থেকে, যেহেতু বৌদি বলছে, তো হ্যাঁ তো বৌদি এসছে, তো তার তরফ থেকে আজকে কিছু আমি ছোটো ছোটো একটা আমি উপহার, মানে যাকে বলো না উপহারের ব্যাপার, তো ওটা প্রথমেই বলা উচিত ছিল, তো প্রথমে বলতে যাই হোক মাথা থেকে আউট হয়ে যায়। আমি তোমাকে দুটো জিনিস দেখেই বলছি, এই দেখুন আপনারা এটা হয়তো আমি নাম বলে দিচ্ছি, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, আরও অনেক কিছু আছে, দেখতে পাবেন এই জিনিসগুলো আজরাকের মধ্যে পমপম দিয়ে কাপ্তান কুর্তিগুলো, যেগুলো আমরা বাইরেটাকে ফলো করছি। এই দেখুন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে মল থেকে শুরু করে এবং আদার্স অনেকেই আসে আমাদের কাছে মাল নিতে, কিন্তু আমরা সবই দিতে পারি, আমরা দিতে পারবো না বলে কি সময় দিতে হবে। দেখুন এই যে এটা দেখবেন, সব মডেল দিয়ে ছবি দেওয়া আছে, আমরা সব কিছু করতে পারি। এতে কোনো চুরিবিদ্যা নয়, এটা বহর চেস্ট, ঠিক আছে, ফিতে, দেখুন কোনো কিছুতে আমাদের কিন্তু যা কাজ আছে। এই যে দুটো ডিজাইন আজকেই আমাদের ওপেন হয়েছে, এটা আমরা এখনো ইয়ে করিনি, ভাজও করিনি। দেখো সব ব্র্যান্ডেড কোম্পানি কাপড়, 280, হ্যাঁ 260, সব 280 উপরেই এগুলো জিএসএম হবে, এগুলো ওয়েটগুলো, এই পাল্লাতে নামে আপলে বুঝতে পারবেন। আমাদের 4টে 90 1 কেজির উপরে চলে যায় আমাদের 90। কালার দেখে নিন, এই যে পরিধান গোল্ডের সব কাপড়, পরিধান গোল্ডের কাপড়, ঠিক আছে, এটা যারা জানে এটা, এই যে কাপড়টা খুবই দামি কাপড় এটা। তো আজকে আমরা চিন্তাভাবনা করেছি যে আমাদের যে ভিডিওটা যেদিন থেকে রিলিজ হবে,
তো সেদিন থেকে আমরা কিছু আমি সবসময় যেখানেই আমরা নিমন্ত্রণে কোথাও যাই কিছু আমরা ঘরোয়া জিনিস নিয়ে যাই, কারণ আমরা ঘরোয়া জিনিস দিতে ভালোবাসি। তো আমাদের তরফ থেকে কিছু ঘরোয়া জিনিস মানে আমরা দেওয়ার ইচ্ছা রয়েছে, আর একটা কুপন আমরা যেহেতু আজকে দেখাতে পারছি না, আমাদের কুপনটা রেডি হয়ে গেছে, আমরা কুপন সিস্টেম করেছি। তোমার চ্যানেলই আমি আজকে বলছি, আমার হয়তো আগের চ্যানেলটা দুদিন আগেই হয়েছে সেটা আমি বলা হয়নি, তো আমি তোমার চ্যানেলের তরফ থেকে আমি তোমাকে করছি। একটা 50 টাকার কুপন করেছি, একটা 100 টাকার কুপন করেছি, আর একটা 200 টাকার কুপন করেছি। মানে এই কুপনটা নেক্সট টাইমের জন্য আমি তাদের ছাড় দেবো, ধরো প্রথমবার আসলো তো, দ্বিতীয়বার যখন আসবে তখন তাকে কুপনগুলো দেওয়া হবে। খুব সুন্দর রয়েছে দেবারগন ট্রেডার্স, হ্যাঁ উপরে ইয়ে রয়েছে, আমি ওটা আমার ফোনে রয়েছে, সবাই আজকে পাঠিয়েছে। তো তোমার রিলিজ হওয়ার সাথে সাথেই আমি তোমার চ্যানেলকেই আমি এটা উপহার দেবো। আর আমাদের সিওডি অ্যাভেলেবেল রয়েছে, মানে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। আমি একবারও লেকচার দেবো না, ঘরে মাল পৌঁছে গেলেই তারপর টাকা দেবেন, হ্যাঁ ওইসব আমি ঝরঝরে যাবো না। হ্যাঁ আপনাকে 20% আমাকে পে করতে হবে, কেন আপনি যে মালটা দেবো রাস্তার মধ্যে মালটা থাকবে 20% পে করবো, বাদ বাকি টাকাটা আপনি বাড়ি থেকে দেবেন। সিওডি ভারতবর্ষে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, তার জন্য 2-5 হাজার টাকা মাল নিলে হবে না, একটু বেশি করে মাল নিতে হবে। আর একটা রয়েছে অফার অ্যালান কার্ড গোলগলা, কিছু মাল নিলে আমাদের যে মনে করি আমাদের 500 টাকা লাভ এসছে, আমরা 100 টাকা 200 টাকা দিয়ে ওটা ডিসকাউন্ট করে দেবো, ঠিক আছে, অ্যালান কার্ড বা গোলগলা দিয়ে দেবো, ঠিক আছে। আর যারা নতুন ব্যবসা করতে চাইছে, মানে নতুন একদম নামবে ভাবছে, যেসব মহিলারা বাড়িতে বসে আছে কোনো কাজকর্ম করতে পারছে না, তাদের জন্য একটুখানি মানে বলে দিন যে কিভাবে তারা মানে একটা জায়গায় আসতে পারে। তারা আসতে গেলে মেন দেখো দাদা চেষ্টা, আচ্ছা চেষ্টা থাকতে হবে, ঠিক আছে। এবার তারা বাড়িতে আমাদের আসুক, অল্প পুঁজিতে ব্যবসা শুরু করা যায়, কিছু পুঁজি নিয়ে আসুক, তার ব্যবসাটা শুরু করুক আগে, তারপর কিভাবে করতে হবে না হবে আমরা নেক্সট বাই নেক্সট তাদেরকে ঠিক মানে বলতে থাকবো, যেটা এইভাবে করো সেটা সেভাবে করো। মেন তো তাদেরকে আসতে হবে সাহস করে, আমাদের বাড়িতে টেনে নিয়ে আসতে পারবো না। তারা ভিডিও দেখুক, দেখে ইন্সপায়ার হোক। আমি যখন একটা হাউস ওয়াইফ একটা মেয়ে হয়ে কিছু করতে পেরেছি, তাও তো আমার মতো 5-7 জন মেয়ে, শুধু চেষ্টা থাকতে হবে, ইচ্ছে থাকতে হবে, এই দুটো কর্ম প্লাস চেষ্টা না থাকলে পরে কিন্তু ভাগ্যে সুফল পাওয়া যায় না, অবশ্যই, ঠিক আছে। আমার কর্ম আমাকেই করতে হবে, তাই তো, আমার হয়ে আমার কর্ম করলে আমি ফলটা পাবো না, পাবো কি পাবো না। ওই জন্য তারা আসুক আমার কাছে, অল্প কিছু নিয়ে তা শুরু করুক, শুরু করার পর যদি বুঝতে পারে যে না আমার হচ্ছে সে এগোবে। আর যে কোন জিনিস ছাড়তে গেলে 1 সেকেন্ড সময় লাগে, কিন্তু ধরতে গেলে ধরতে বেশি সময় লাগে, শেয়ার করছি আমি আমার দর্শক বন্ধুদের যারা রয়েছে এই কথাটা মন দিয়ে শুনবে। আজকে কিন্তু গর্ব করি না, ঘরে ঘরে এমএ ইঞ্জিনিয়ারিং ডাক্তার ঘুরে বেড়াচ্ছে। তো ও একটা সময় আমাদের যখন আজ থেকে 13-14 বছর আগে আমার সাথে যখন দেখা হয় তখন এমএ ও বাংলাতে কমপ্লিট করে রেখে দিয়েছে এমএ। সেই সময় ও আমার একটাই ইচ্ছা ছিল, যখন আমাদের প্রথম দেখা হয় তখন আমরা বলেছিলাম হয়তো এটা অনেকে ভাবে কি যে এটা স্ত্রী না, বাড়িতে আসুন দেখাবো, তার সব কিছু পেপার রয়েছে। আজকের দিনে কেন বলছি, আমার যারা দিদিভাই যারা রয়েছে, কাকিমা জেঠিমাদের রয়েছে, তাদের শুধু মনোবল বাড়ানোর জন্য, টাকার বলছি না, আপনি আসুন, ভালো হলে না আপনি 500 টাকার মাল দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই আমার, আমি দিতে রাজি আছি, কিন্তু আপনি আমার এখানে আসতে হবে। আমি ভিডিও কলে দিতে পারবো না, কারণ ভিডিও কলে একটা খরচা আছে। তা বাংলাতে এমএ করে বসে রয়েছে, তখন আমি ওকে সাহস দিলাম যে তুমি একমাত্র টিচার তুমি যদি পারো সেটা পরীক্ষা দাও, স্কুল টিচারের যেটা হয় ওটা SSC যেটা হয় সেটা তুমি করো। তো আমি ওর সাথে অনেক জায়গায় গেছি, ওর সাথে আমি ওই সব পরিবেশ দেখে আমার বললাম তুমি শুধু হবে না, যাই হোক তখন আমাদের বিবাহে আমাদের সবাই বিয়ে, আমাদের বেবি হয়ে গেল মানে বাবা হলো, বাবা হওয়ার পরে আমাদের চিন্তাধারাটা চেঞ্জ হয়ে গেলো যে বাবা হয়ে গেছে, বাবাকে সময় দিতে হবে, তখন চাকরি বাকরি আমাকে ওকে আর আমার তখন ইচ্ছা ছিল আমি এমন কিছু একটা করবো যেটা আমি মানে ঘর সামলাতে পারবো, আমার সবটা পূরণ করতে পারবো, সেটা একমাত্র সম্ভব ব্যবসার দ্বারা। কিন্তু ব্যবসা কিন্তু নিজের কাজের মাঝখানে টাইম আর করা যায় সেই জায়গা ছিল। কিন্তু এই করোনাতে
এই করোনার পরিস্থিতিতে আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমার একটা ইচ্ছা ছিল যে আমি পঞ্চাশ মানে পঞ্চান্ন ষাট বছর বয়সে আমি একটা বৃদ্ধ বয়সে এখানে কিছু করবো। প্রত্যেকটা লোকই বাইরে থাকে, এসে না কেউ না কিছু করে নিজের কিন্তু আমি কিন্তু সেটাই ভেবেছিলাম। কিন্তু লকডাউনে আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমি একটা আমার একটা বন্ধু বান্ধব ছিল, আমার একটা ক্লাব ছিল, সব ছেড়ে দিয়ে কিন্তু আজকে কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু আজকে ব্যবসাটা করেছি। তো এই গল্প এই আজকে বৌদিকে তোলার এই উদ্দেশ্য আমার দিদি ভাইদের জন্য, যারা পারিবারিক যারা রয়েছে, যারা ভালো পরিবারে রয়েছো না তারা চিন্তা করছো, তো এই গল্পটা তুলে ধরলাম, এটা কোনো গল্প নয়। আপনি আসুন যদি সেরকম দেখতে হয় না, আজকে একটা বাংলা এমএ করে বসে রয়েছে, আমরা কিন্তু এখনো লসে রান করছি, করোনার পরিস্থিতিতে এখনো লসে রান করছি, ডিপার্টমেন্ট ট্রেডার্স লসে রান করছে, তা সত্ত্বেও কিন্তু মনের জোর ভাঙেনি। আজকে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে কিন্তু ব্যবসা চালাচ্ছি, আমরা মহাজনের কাছ থেকে নিয়ে কিন্তু ব্যবসা চালাচ্ছি, মনের জোর ভাঙবেন না। রিকোয়েস্ট করলাম জোর হাত করে, যেই তোমরা চ্যানেলটা দেখছো, এস যে বিজনেস ইনফরমেশন দেখছো, সেই চ্যানেলটা আরও কিছু চ্যানেল রয়েছে, আমি সেখানে ছাড়া কিন্তু ভিডিও বানাই না, আরও সস্তার ভিডিও রয়েছে সেখানে কেন বানাই না, অনেক কারণ আছে। আজকে যেখানে বানাচ্ছি তারা ভালো মনের মানুষ, আমি বলতে ক্ষতি কী আছে, আমি তার থেকে দু পয়সা পেয়েছি, আমি তার থেকে ইনকাম পেয়েছি। আজকে আমি আমাকে কে চিনত, আজকে গ্রামগঞ্জ করে যেগুলো আমি জীবন নাম জানতাম না, আমি জানি পঁচিশটা ছাব্বিশটা রাজ্যের মধ্যে এইগুলো জানতাম, কিন্তু গ্রামগঞ্জগুলো আমি জানতাম না। কোথায় আসাম, আসামে কোথায় কোথায় গ্রাম থেকে ফোন করছে, আমার রিলেশন পরিবার হয়ে গেছে, তোমরা আমার পরিবার, তোমরা আমার পরিবার, ব্যবসা যারা না করছো তারাও পরিবার, আর যারা করছো তারাও আমার পরিবার, আমার সাথে আসো, পাশে বসো, আমি হেল্প করবো। হ্যাঁ, তার মানে কি মাল আমি ফিরে দিতে পারছি না, কিন্তু আমি একটু কম সম করে আমি দিয়ে দিই, এটা আমার পলিসি, এটা ওই একদম এক দর আমি করি না একদম। তা এই দেখো না কে বলবে এরকম সত্যি কথা যে একদম আমি দেখি যে না বদ্ধলোক একটু কষ্ট গরিব মানুষ এসছে, আমার বয়স্ক লোক এসছে, চলো ঠিক আছে তাকে আমার দশ টাকা আমার পঞ্চাশ টাকা আমি কম দিলাম, কি হয়েছে, আমি কি মরে যাবো, তাতে মরে যাবো না, আমি করি এগুলো, আমি করি বলেই বলছি। আর তোমরা আসো, তোমরা প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি, তোমরা আসো এসে দেখো জিনিসটা, জায়গাটা দেখো, আমরা রিকোয়েস্ট করছি মানে এমন না যে আমরা জলে চলে গেছি, হ্যাঁ দেখো কেন বলছি, আমরা একটা জায়গায় চলে এসেছি, তোমাদের আমরা হেল্প করতে চাই, তোমরা আসো। এই যে আসেই যে এত মাল নিতে হবে তা না, কুড়ি হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাল নিতে হবে না, তোমরা অল্প কিছু মাল দাও, হ্যাঁ অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ দেখো, ভিডিওটা দেখে কখনো মনে করো না যে এত বড় ভিডিও হয়ে গেল, এই না সেই না, আর ভিডিওর উপরেই থাকবে যে এই ভিডিওটাতে অনেক শেখার আছে, আমি আর কিচ্ছু লিখবো না, সস্তায় ফস্তায় আমি কিছু লিখবো না, আমি লিখি না, আমি একটা ইচ্ছে করে বানিয়েছিলাম সত্তর টাকার ভিডিও, কিন্তু সেটা ভিভার কেন বলুন তো, তারা কিন্তু জানে ডিপার্টমেন্টটা দিতে পারবে না, কারণ ডিপার্টমেন্ট সত্যি কথা বলে, কোনো মিথ্যা কথা কী করে বলছে, আমরা করি না এই কাজ, কিন্তু কেন করেছিলাম এখনও আছে, যদি সত্তর টাকা নাইটি নিতে হয় সত্তর টাকা নাইটি হয় না, ওই নাইটিটাই নিতে হবে আপনাকে একশো চল্লিশ টাকার নাইটি, একশো চল্লিশ কুড়ি টাকার নাইটিটাই আপনাকে দেবো, আস্তে আস্তে গেলে কী হবে অনেক দূর যাওয়া যাবে। তো আমরা ছোট থেকে উঠেছি, তো আমি একটাকে ভুলতে পারি না, এটা আমার জান, এটা প্রাণ আমার, সত্যি কথা বলছি। এই আমার আজকে যারা ভিডিও বানিয়েছে, আমার ছোট ঘর থেকে যারা ভিডিও বানিয়েছে না, তারা নাম করতে পারে, নামটা বলা যাবে না, অসুবিধা আছে, আমি নেক্সট টাইমে যার ভিডিওতে বলবো তার নামটা বলে দেবো, যে ছোট্ট একটা ঘর থেকে যারা ভিডিও দেখেছো যার, সেই ঘর থেকে কিন্তু উঠেছি, আর আজকে কিন্তু একটা ভালো জায়গায় চলে এসেছি, সব তোমাদের আশীর্বাদ, তোমরা আশীর্বাদ করো, দু হাত ভরে যেন আগামী দিন যেন আমার ছেলে যদি চাকরিও না পায়, আমি আমার ছেলেকে বলবো বাবু এই ব্যবসাটা করো ঘরে বসে, খারাপ নেই ব্যবসাটা। আমার শাড়ির ব্যবসা ছিল লাখ লাখ টাকা শাড়ির ব্যবসা, আজকে সামান্য একটা নাইটি বিক্রি করছি, কিন্তু সেটাতে আমার ডাল ভাত চালিয়ে দিয়েছে, ভাই বুঝতে পারছো না, আমি আড়াই বছরে আমি আমার পরিবারে দেখলে সবকিছু, আজকে আমার ছেলে মেয়ের পড়াশোনা, ছেলে মেয়ের পুরো ডিটেলস, আমার এই পাঁচজন ছজন সাতজন কারিগর যারা কাজ করতো আমার এখানে, আর যারা রয়েছে বাইরে প্রায় আড়াইশো জন লোকের, আমি দিই, ভগবান দিয়েছে, এটা তোমরা দিয়েছো, তোমরা আমার ভগবান, তোমরা এই অন্নটাকে দিয়েছো, তাহলে তোমরা কী করে ভুলি। যাই হোক, অনেক কথা হলো, আর ভিডিওটা আমি জানি খুব ভালো হবে, আর তোমরা খুব ভালোভাবে দেখবে, দেখে তোমরা কিন্তু অবশ্যই যদি স্কিপ একদম করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, একটু সময় তোমার সামান্য এত চব্বিশ ঘন্টার মধ্যে একটু ছোট্ট সময় প্লিজ প্লিজ রিকোয়েস্ট করলাম হাত জোর করে, এই ভিডিওতে কিছু শেখার আছে, আমি কিন্তু রোজই কিন্তু আমি দেখবে অনেক সময় রিলস দেখি, রিলস থেকেও কিছুটা নিলাম, কিছু তোমাদের মধ্যে নিলাম, কিছু ভাইয়ের মধ্যে নিলাম, কিছু আমার বইয়ের মধ্যে থেকে নিলাম, সবার মধ্যে আমি নিতে থাকি, শুধু মাথার মধ্যে ঢোকাই যে কীভাবে বলা যায়, কীভাবে মানুষকে হেল্প করা যায়, তো এটাও কিন্তু একটা হেল্প, আমি কিন্তু কাউকে শিখেছি, ভালো ভালো ভিডিও আছে তাদের কাছ থেকে আপনারা ফোন করুন, মাল দেখে নিন,
মাল যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ব্যাগ ভরে আসলেন, টাকা নিয়ে আসলেন, টাকার গরমে মাল নিয়ে গেলেন, কখনো করবেন না। চিন্তা করুন, ভাবনা করুন, বসে চিন্তা করে আলোচনা করুন। বাড়িতে যারা রয়েছে, ছেলে মেয়ে এবং দিদি ভাই কাকিমা যারা রয়েছে, তা আলোচনা করে আসো দেবরপুর টেরাসে। এসে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আচ্ছা, নমস্কার, নমস্কার।